السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد সম্মানিত দিনী মাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 21শে রজব 1444 হিজরি মোতাবেক 12ই ফেব্রুয়ারি 2023 আমাদের সাপ্তাহিক আলোচনা ফিকহুত তাহারা, পর্ব নম্বর 10, বিষয়বস্তু আল মাসহু আলাল খুফাইন, দুটি মোজার উপর মাসহ করা, মোজার উপর মাসহ। মোজা চামড়ার হোক যাকে খুফ বলা হয়, অথবা কাপড়ের হোক যাকে জওরাব বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষায়। আর বর্তমানে জওরাব কাপড়ের মোজাকে শুরাব বলে থাকে আরবরা, আরো অন্যান্য আঞ্চলিক ভাষাও আছে। তো এ সমস্ত মোজাতে, সেটি চামড়ার হোক আর কাপড়ের হোক, মোজার উপর মাসা জায়েজ, কিন্তু তার কিছু শর্ত রয়েছে। আবার ইনশাআল্লাহ তাআলা এ সমস্ত বিধিবিধানগুলি আজকে জানবো, আল্লাহ রাব্বুল আলামিন জানার এবং মেনে নেওয়ার আমল করার তৌফিক দান করে। প্রথম বিষয় হচ্ছে মোজার উপর মাসের ক্ষেত্রে সময়সীমা, মদ্দাতুল মাসহ আলাল খুফাইন, মোজার মাসের ক্ষেত্রে সময়সীমা, কয়দিন পর্যন্ত মাসা চালিয়ে যেতে পারবেন একবার মোজা পরিধান করার পরে। বলছেন লেখক রাহমাহুল্লাহ তাআলা, ইয়াজুজুল মাসহ আলাল খুফাইন, মোজার উপর মাসা করা জায়েজ, ইয়াওমান ওয়া লাইলাতান লিল মুকিম, মুকিমের জন্য বাড়িতে অবস্থানকালে, অথবা যখন মুকিমের হুকুমে থাকবেন, হয়তো বাড়ির বাইরে আছেন কিন্তু মুকিমের হুকুমে হয়ে গেছেন, তখন একদিন এক রাত মাসা করতে পারবেন। মুসাফিরে, আর মুসাফিরের জন্য সালাসাতু আইয়ামিন বিলাইয়ালিহিনা, 3 দিন 3 রাত পর্যন্ত অনুমতি রয়েছে। এই মাসার সময়সীমা কখন থেকে শুরু হবে, এই ক্ষেত্রে অনেকে বিভ্রান্ত হয়, অনেকে ভুল বুঝে, বিভিন্ন রকমের ধারণা রাখে। কিছু লোক তো মনে করে যে যখন থেকে মোজা পড়লো তখন থেকে, আবার কিছু লোক মনে করে যে যখন মোজা পড়ার পরে উজু নষ্ট হলো প্রথম তখন থেকে, এই দুটি ভুল। যেটি সঠিক সেটা হচ্ছে যে একবার আপনি মোজা পড়লেন প্রথম উজু করার পরে পবিত্রতাই, আর মোজা পড়ার পরে আপনার উজু নষ্ট হয়ে গেল, তারপরে হয়তো আরো কয়েক ঘন্টা পরে প্রথম যে মাসা করলেন, এক কথায় সহজ ভাষায় প্রথম মাসা থেকে শুরু করে মকিমের জন্য 1 দিন 1 রাত আর মুসাফিরের জন্য 3 দিন 3 রাত। দেখো তাই বলছেন, অর্তাব্দ মুদ্দাতুল মাসহ মিন আউয়ালে মাসহিন বাদা লুবসিন, মোজা পরিধান করার পরে প্রথম মাসা থেকে মাসার সময়সীমা শুরু হবে, মাসার সময়সীমা শুরু হবে মিন আউয়ালে মাসহিন, প্রথম মাসা থেকে, বাদা লুবসিন, মোজা পরিধান করার পরে। এই মর্মে হাদিস সহিহ মুসলিমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন তিনি যে জাআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইয়ামিন ওয়া লাইয়ালিয়া হুন্না লিল মুসাফির ওয়া ইয়াওমান ওয়া লাইলাতান লিল মুকিম, নবী সাল নির্ধারণ করেছেন মুসাফিরের জন্য 3 দিন 3 রাত মোজার মাসা, মাসার সময়সীমা, ওয়া ইয়াওমান ওয়া লাইলা, 1 রাত 1 দিন মুকিমের জন্য। সহিহ মুসলিম হাদিস নম্বর 276। মোজার মাসার কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলি উল্লেখ করেছেন। প্রথম শর্ত হচ্ছে যে মোজাটি যাতে করে জায়েজ হয়, মুবাহ হয়, মালবুস ও মুবাহ, সেটি আপনার জন্য জায়েজ, হারাম না হয়, কারো চুরি করা না হয়, বেইমানি করা না হয়, জায়েজ হয় আপনার জন্য। 2 নম্বর শর্ত, তাহের আন, পবিত্র যেন হয়, মোজাটা নাপাক না থাকে, মোজায় পেশাব পায়খানা কিছু লেগে আছে, নাপাক বস্তু লেগে আছে, এমনটা না। তৃতীয় শর্ত হচ্ছে মালবুসান আলা তাহারা, পবিত্র অবস্থায় যেন পরিধান করা হয়, পবিত্র অবস্থায় মানে উজু অবস্থায়, উজু আছে,
পবিত্রতা পূর্ণ পবিত্রতা হাদাসে আসগার বড় নাপাকি ছোট নাপাকি থেকে পাক পবিত্র আপনার শরীর এই অবস্থায় পরিধান করতে হবে। 4 নম্বর শর্ত হচ্ছে যে মাসা চলবে শুধু ছোট নাপাকি দূর করার ক্ষেত্রে। ছোট নাপাকির ক্ষেত্রে যখন উজু করছেন, ছোট নাপাকি মানে আপনার উজু নেই, তাহলে উজু করছেন, উজু করার সময় আপনি মাসা করবেন। কিন্তু বড় নাপাকি যদি হয়ে যায়, মোজা পরে আছেন, অবস্থায় স্বপ্নদোষ হয়েছে, মোজা পরা অবস্থায় সহবাস হয়েছে, তাহলে তারপর মাসা চলবে না, খুলে ফেলতে হবে এবং গোসল করতে হবে, পুরো শরীর ধুয়ে গোসল করতে হবে। তাই বলছেন 4 নম্বর শর্ত, ফিল হাদাসিল আসগার, মাসা হবে ছোট নাপাকির ক্ষেত্রে, শারীরিক নাপাকি। 5 নম্বর শর্ত হচ্ছে যে মাসার জন্য যে সময়সীমা রয়েছে মকিম আর মুসাফিরের জন্য, যা উল্লেখ করলাম শুরুতেই, সেটা যেন অবশ্যই খেয়াল থাকে। একদিন এক রাতের বেশি না হয় মকিমের জন্য, মুসাফিরের জন্য 3 দিন 3 রাতের বেশি না হয়। মোজার মাসার পদ্ধতি বলছেন যে একজন মুসলিম পানিতে 2 হাত ভেজাবে, সেটা যদি পাত্র থাকে তাতে ডুবা অথবা কাত করে পানি নেই অথবা নলে, 2 হাত ভিজাবে, 2 হাতে পানি নেবে। তারপরে সুমাইয়াম সহ বিয়াদেহিল বিয়াদেহিল ইয়মনা গাহিরা কাদামাইল খুফিল ইয়মনা মিন আসাবিহি ইলা সাকিহি মারাতান ওয়াহিদা দুনা আসফালি ওয়া আকিবিহি। তারপরে ডান হাত দিয়ে মাসাহ করবে ডান পায়ের ওপর ভাগের, ডান পায়ের ওপর ভাগের মাসাহ করবে, আর শুরু করবে অগ্রভাগ থেকে, আঙ্গুলের দিক থেকে, আর নিয়ে যাবে পায়ের ওপর দিকে, পুরো যে পায়ের ওপর ভাগটা রয়েছে সেই ওপর ভাগটা যেটাকে পা বলা হয়, নিচের ভাগে নয়, নিচের দিকে মাসা করবে না আর পেছন দিকেও মাসা করবে না। আর বাম হাত রাখবে বাম পায়ের ওপর আঙ্গুলের দিক থেকে, আর তারপরে ওপর দিকে টেনে নিয়ে আসবে, এভাবে মাসা করবে। তারপরে বলছেন যে কেউ যদি কিছু ভিন্ন মাসলা, সেগুলি মাসার সাথে সম্পর্কিত, বলছেন যে মান মাসাফে সফরে ইয়াউমান, সফরে ছিলেন আপনি আর একদিন আপনার মাসা করা হয়েছে, তারপরে আপনি বাড়ি চলে আসলেন, বা দেখালা বালা দেখ, তারপর নিজের শহরে নিজের গ্রামে চলে আসলেন, মকিম হয়ে গেলেন, শুরু করেছেন সফর অবস্থায়, আর তারপরে একদিন হওয়াতে 3 দিন আপনার জন্য ছাড়ছিল সফর অবস্থায়, কিন্তু সফর শেষ আপনার, বাড়িতে পৌঁছে গেলেন, আতাম্মা মাসহা মুকিমিন ইয়ামান ওয়া লাইলা, তার মুকিমের মাসা আপনি এখন একদিন এক রাত পুরো করতে পারবেন, তার মানে একদিন যে প্রথম কাটিয়েছেন সেটা মুসাফির হিসাবে, এখন আপনি মুকিম হয়েছেন, একদিন এক রাত আরো মাসা করতে পারবেন। ওয়া ইন সাফার মুকিম, মুকিম অবস্থায় ছিলেন, ওখাদ মাসা খুফাই ইয়ামান, একদিন মাসা করা হয়েছে মুকিমের জন্য, একদিন ছিল, একদিন মুকিমের মাসা করা হয়েছে, আর তারপরে বেরিয়ে পড়লেন, সফরে বেরিয়ে পড়লেন, বলছেন আতাম্মা মাসহা মুসাফিরিন সালাসাত আইয়ামিন বিলাইয়ালিহিন, তাহলে আপনি যেহেতু মুসাফির হয়ে গেলেন, 3 দিন পূর্ণ করবেন মুসাফিরের মাসা, 3 দিন পূর্ণ করবেন মুসাফিরের মাসা, তার মানে আর একদিন করা হয়েছে আর 2 দিন বাকি আছে, তাহলে বাকিটা পুরো করে আপনি 3 দিন করবেন। তারপরে বলছেন যে মাসা কিসে নষ্ট হয়, মাসা কিসে নষ্ট হয় এই বিষয়টিতে কিছু দ্বিমত রয়েছে। এখানে লেখক বলছেন যে 3টি কারণে মাসা, মোজার মাসা বিনষ্ট হয়ে যায়। 1 নম্বর হচ্ছে ইজা নুজিয়াল মালবুসু মিনাল কাদাম, পায়ে যে মোজা পরিধান করে আছেন, যার উপর মাসা করেছেন, সেটা যদি খুলে ফেলেন, মোজা খুলে ফেললে, যার উপর মাসা করেছিলেন সেটা খুলে ফেললেন, তাতে কি হয়ে যাবে, মাসা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ মাসা উজু করেছিলেন, উজু তো আপনি মোজাতে মাসা করলেন, আর মাসা করার পরে নামাজ পড়ার আগে মোজাটা খুলে ফেললেন, অনেকে গরম লাগে খুলে ফেললেন, তাহলে উজু নষ্ট হয়ে গেল। এটি হচ্ছে অধিকাংশ আইম্মা কেরামদের মত, কিন্তু এর পেছনে কোনো দলিল নেই, শুধু যুক্তি রয়েছে যে যেহেতু যেটার উপরে মাসা করলেন সেটা খুলে ফেললেন, সেই জন্য নষ্ট হয়ে যাবে। যখন দলিল নেই, এই জন্য মুহাদ্দিকিন, গবেষক, উলামায়ে কেরাম, তাদের অন্যতম ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, এবং সৌদি আরবের অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন,
যে মৌজা যদি খুলেও ফেলে মশা করার পরে তাতে ওজু নষ্ট হবে না বা এই মশা নষ্ট হবে না। এটি হচ্ছে সঠিক ইনশাআল্লাহ। দুই নম্বর মশা বাতিলকারী হচ্ছে এজা লাজিমাহ গোসলুন, যদি গোসল ফরজ হয়ে যায়। মোজা পরেছিলেন একদিন এক রাত হয়নি, হয়েছে কয়েক ঘন্টা হয়েছে মোজা পরা, সময় বাকি আছে, অথবা সফরে আছে 3 দিন 3 রাত পরা হয়নি, কিন্তু আপনার গোসল ফরজ হয়ে গেছে, সে স্বপ্ন দোষ হোক অথবা স্বপ্ন, তাহলে আপনার মোজার মাসা নষ্ট। 3 নম্বর হচ্ছে এজা তাম্মাত মুদ্দাতুল মাসা, মাসার যে সময়সীমা রয়েছে সেটা যদি পূর্ণ হয়ে যায়, একদিন এক রাত পূর্ণ হয়ে গেছে আর চলবে না, মুকিম অবস্থা 3 দিন 3 রাত হয়ে গেছে, তাহলে আর মাসা করা চলবে না, তাহলে খুলে ফেলতে হবে, নতুন করে আবার উজু করতে হবে, পা ধুতে করতে হবে, পা ধুয়ে উজু করতে হবে, তারপরে মোজা পরে তখন আবার মাসা শুরু করে, কন্টিনিউ করেন, সমস্যা নেই। আম্মা তাহারা ফালা তান্তাকিজু বাদা ইনতিহাইল মুদ্দা ইল্লা বিআহদি নাওয়াকিজুল, 3 দিন হয়ে গেছে আর অতিরিক্ত মশা করতে পারবেন না, কিন্তু যে পবিত্রতা আছে সে পবিত্রতা যদি 3 দিনের পরেও ধরে রাখতে পারেন তাহলে অতক্ষণ পর্যন্ত সেটা নষ্ট হবে না আপনার পবিত্রতা, যতক্ষণ কোন ওযু ভঙ্গকারী কারণ না পড়ে, গভীর নিদ্রা অথবা আপনার বায়ু নির্গত হয়, যে সব ওযু ভঙ্গের কারণ রয়েছে। তারপরে লেখক বলছেন মোজার মাসের কথা হলো, মোজার মাসার পরে এখন পাগড়ির মাসের কথা বলছেন আর ওড়নার উপর মশা করা। জি, ওড়না বলতে খোলা ওড়না নেয়, আজকাল তো ওড়না মানে আমাদের মহাশয় বলা হচ্ছে এগুলোকে, এই যে খোলা আছে মহিলারা পরে এটা নম্বর না, হ্যাঁ অনেকে তো বুকের উপরে দিয়ে রাখছে ঝুলিয়ে রাখছে, সেটার নাম ওড়না। ওড়না মানে হচ্ছে সেখেমার, যেটা আপনার মজবুত করে বাঁধা আছে, শক্ত করে বাঁধা আছে, যেটা মাথা থেকে খোলা ওই রকমই কষ্টকর, জটিল, খোলা আবার বাঁধা, যেমন পাগড়ি পরে নেওয়ার পরে খোলা আবার বাঁধা বড় মুশকিল, কষ্টের কারণ। তো যেখানে মুশকিল রয়েছে বা কষ্ট রয়েছে সেখানে শরীয়তে সহজ করা হয়েছে, এই জন্য পাগড়ির মতো যদি পাগড়ির সাথে সদৃশ্যতা থাকে মাথার উপর স্কার্ফ যে শক্ত করে বাঁধা আছে একবার প্যাঁচিয়ে, যেটা খুললে আবার বাঁধা, অনেকে নিজে বাঁধতে পারবে না, হয়তো তাকে কেউ বেঁধে দিয়েছে, পাগড়ি যারা পাগড়ি পরে অনেকে নিজে বাঁধতে পারে না, তাদের বেঁধে দেওয়া হয়েছে অভ্যাস নেই, আর বাঁধতে পারলো কষ্টের কারণ। তো পাগড়ি এবং ওড়নার মশা সম্পর্কে আলোচনা করেছেন, বলছে ইয়াজুজুল মাসহু আলা ইমামাতির রাজুল, মশা করা জায়েজ পুরুষদের পাগড়ির উপর, ওয়ালা খেমারিল মারআ, আর মহিলাদের ওড়না বা স্কার্ফের উপর, ইন্দাল হাজাতে প্রয়োজন হলে, বেলা তাওকিতিন, এর জন্য কোনো সময়সীমা নেই, এর জন্য সময়সীমা যেহেতু দলিল নেই, মৌজার মাসের মতো একদিন এক রাত বা 3 দিন 3 রাত প্রয়োজন হলে মশা করতে পারে। এখন ওড়না সোয়াল আকসারিল আমা, পাগড়ির ক্ষেত্রে আর ওড়নার ক্ষেত্রে পাগড়ির অধিকাংশটার উপর মশা হইতে হবে, এইরকমই ওড়না মাথার স্কার্ফের অধিকাংশটার উপর মশা হইতে হবে। ওয়াল আউলা লুবসুহুম আলা তাহারা, আর উত্তম হচ্ছে যখন আপনি পাগড়িতে মশা করতে চাইছেন পাগড়ির উপর অথবা ওড়নার উপর, তাহলে আপনি পবিত্র অবস্থায় সেই দুটো পরিধান করবেন। এই মর্মে দলিল সহিহ বুখারীতে রয়েছে, পাগড়ির মশার ক্ষেত্রে দলিল সহিহ বুখারীতে রয়েছে। আমর ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া দেখেছি, ইয়ামসাহু আলা ইমামাতিহি, তিনি তার পাগড়ির উপর মশা করতেন, ওয়া খুফাইহি, এবং দুই মোজার উপর মশা করেছেন, পাগড়ির উপর মশা করেছেন আর দুই মোজার উপর মশা করেছেন বা করতেন, আমি দেখেছি আখরাজুল বুখারী, সহিহ বুখারীতে রয়েছে 205 নম্বর হাদিস। পাগড়ির মশার ক্ষেত্রে ফুকাহাতে ইখতিলাফ রয়েছে, হানাফি মাযহাবে সেটি স্বীকৃত নয়, কিন্তু হাদিস স্পষ্ট হতে পারে, হানাফি মাযহাবের ইমামের কাছে সেই সময় হাদিস পৌঁছেনি বা সহিহ সূত্রে পৌঁছেনি, কিন্তু সহিহ বুখারী হাদিস পরে যখন সহিহ বুখারী সংকলন হয়েছে, সনদ সহি এবং সবচেয়ে সহি কিতাব কোরআন কারীমের উপর সহি বুখারী, সুতরাং ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহি হাদিস হচ্ছে সমস্ত আইম্মা কিরামদের মাযহাব। আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং মজহাবি গোড়ামি থেকে মুক্তি লাভের তৌফিক দান করুন, যারা মজহাবের অন্ধ মোকাল্লিদ বা মজহাবি গোড়ামিতে আক্রান্ত, আল্লাহ তাদের হেদায়ত দান করুন।
يجوز المسح على الخفين تارپر لكوك بلتين جي چامنار مزار مسح جائز والجورة بين كاپورر مزار مسح جائز والنالين ارجو دي جوتا حي ارجاتي تاخنا ڈھاكا رئي چه اوپر پر جدو بوٹ گلو جگلو ارمي در تھاكي پولیس در تھاكي ار شیٹا کھولا خوب مشکل جوٹی لوتا والاماما ار پاگڑی روپ مسح کرا جائز وخمار المرأة ار ناری در اسکار پر مسح کرا جائز فی الحدث الاسغر ছোট নাপাকির ক্ষেত্রে অর্থাৎ উযু নেই সেই ক্ষেত্রে কাল বজন উযু ছিল তারপরে পেশাব করেছে উযু করতে ওয়াল গায়েত পায়খানা গিয়েছিল অন্য অথবা ঘুম চলে এসেছিল মানে ইত্যাদি ইত্যাদি ফাইন আসাবতু জানাবাত ফি মুদ্দাতিল মাস মাসের সময়ে যদি বড় নাপাকি চলে আসে গোসল ফরজ হয়ে গেছে ফালা ইয়াম ইয়ুম সাহুম বা ফালা ইয়াম সাহ তাহলে মাসা করবে না ওয়ালজামুল গোসলু লিকামিল বাদানি তখন গোটা শরীর ধৌত করে গোসল তারপর লেখক বলছেন সিফাতুল মাসহি আলা জাবিরা কিন্তু তার আগে একটি বিষয় বলেনি যেহেতু আলোচনা শেষ হয়ে যাচ্ছে এখানে আলোচনা আসলো চামড়ার মুজার মাসা জায়েজ এই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো দ্বিমত নেই যে চামড়ার মুজার মাসা জায়েজ হানাফি শাফেঈ মালিক হাম্বলি আহলে সুন্নাতের পরিচয় হচ্ছে যে চামড়ার মুজার মাসা জায়েজ আর সালাফদের জামানায় কেউ যদি মুজার মাসাকে জায়েজ না মনে করত তাহলে তাকে আহলে বেদাত গোমরা পথভ্রষ্ট শিয়া মনে করা হতো রাফিজি বল জাওরাবেন কাপড়ের মুজা হ্যাঁ কাপড়ের মুজার ক্ষেত্রে হাদিস সহিহ বুখারীতে নেই সহিহ মুসলিমে নেই কিন্তু সুনানের কিতাবাদিতে রয়েছে আবু দাউদ নাসাঈ তিরমিজি এইসব হাদিসের কিতাবগুলিতে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাওরাবের উপর মশা করেছেন আর হাদিস হচ্ছে সহি আমল যোগ্য সুতরাং এর উপর আমল করেছেন অনেক আইমা কেরামগণ কিন্তু হানাফি মজহাবের মুকাল্লিদরা তারা কাপড়ের মুজাফ মাসাকে স্বীকৃতি দেয় না হতে পারে এই হাদিসগুলি তাদের ইমাম সাহেবকে পৌঁছেনি বা তাদের মজহাবে সেই হাদিসগুলির উপর আমল করেনি কিন্তু হাদিস যখন আমাদের সামনে চলে আসছে তখন আমাদের কাছে দলিল রয়েছে আর প্রত্যেককে দলিলের অনুসরণ করতে হবে আমাদের কাছে আইম্মা ইকরামগণ তাদেরকে ভালোবাসি এবং তারা আমাদের শ্রদ্ধার পাত্র কিন্তু তার চাইতে বেশি ভালোবাসি আমরা দলিলকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আল্লাহ বুঝার তৌফিক দান প্রত্যেক মুসলিমের এই আদর্শ হইতে হবে আবু হানিফা শাফি মালিক আহমদ সবাইকে আমরা ভালোবাসি কিন্তু তার চাইতে বেশি ভালোবাসি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতে বেশি ভালোবাসি দলিলকে তারপরে বলছেন যে পটির উপর মাসা করা ব্যান্ডেজ যে প্লাস্টার ব্যান্ডেজ যে করা হয় হয়তো কোথাও ব্যথার কারণে ভেঙে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের যে ব্যান্ডেজ গুলি বা পটি গুলি দেওয়া হয় সেফাতুল মাসে আর যাবি না কোনো পটির উপর মাসা করা বলছেন যে জায়েজ এজে বল মাসা আল জাবিরাতে আর সেখানে পানি যেহেতু পৌঁছাতে পারছেন না তখন জায়েজ বলবো না আপনি উঠিয়ে ফেলতে পারলে তো ধুইতে পারেন আপনি যদি ক্ষতি না হয় কিন্তু উঠিয়ে যেহেতু ফেলতে পারছেন না খুলতে পারছেন না তাহলে তার উপর মাসাই করা ফরজ তাই বলছেন ইয়াজি বল মাস ফালাল জাবিরা পট্টির উপর মাসা করা ওয়াজিব না হলে আপনি মাসাও করলেন না আর ধুইলেন না ধুইলেন না আর ধোয়ার আপনার বিকল্প হচ্ছে মাসা করা তাও করলেন ওয়াল্লা ফাইফ এলা হাল্লেহা আর যেসব আপনার যে ব্যান্ডেজ গুলো ফাইভ ব্যান্ডেজ গুলো যে বাঁধা আছে সেটা মোড়ানো আছে যে কোনো জায়গায় শরীরের যে উজুর অঙ্গে যতক্ষণ পর্যন্ত না খোলা হবে ততক্ষণ পর্যন্ত তার উপর মাসা করতেই হবে এইরকম উজুতে যেই অঙ্গগুলি ধৌত করতে হয় বা ধুইতে হয় সেগুলিতে যে কোনো জায়গায় যদি কোনো টেপ বসানো থাকে ধরেন একটা ঘায়ের জন্য পোড়ার জন্য তাহলে সেখানে মাসা করতে হবে যেহেতু ভিতরে আপনি পানি পৌঁছাতে শরীরে পারছেন না ওয়ালাউ তাআলা জামান যদিও সময় দীর্ঘ হয়ে যাক না কেন 10 দিন 20 দিন মাস দুই মাস ব্যান্ডেজ করা আছে পটি বাঁধা আছে তাহলে তার উপর মাসা অবশ্যই করে যেতে হবে আও আসাবাতু জানাবা এমনকি যদি গোসলও ফরজ হয়ে যায় গোসলও ফরজ হয়ে যায় আও লাবে সাহলা গায়রা তাহারা যখন ব্যান্ডেজ করেছিল প্লাস্টার করেছিল তখন উজু ছিল না তাতেও কোনো অসুবিধা নেই কারণ উজু করার সময় এখানে যেহেতু পানি পৌঁছাতে পারছেন না আর পানি পৌঁছানোর বিকল্প হচ্ছে মাসা করা
সুতরাং তার মাসহ করা ওয়াজিব। তারপরে লেখক বলছেন আরেকটি মাসা আল জুরহ ইজা কানা মাক ইন কানা মাকশুফান, কোন জায়গায় ক্ষত আছে, ঘা আছে, ফোড়া আছে, যদি সেটা উন্মুক্ত থাকে খোলা, ফাল ওয়াজিব গাসলহু বিল মা, তাহলে ওয়াজিব হচ্ছে যে পানি দিয়ে ধুইতে হবে, ঘা ফোড়া হলো তার উপর পানি বহিয়ে ধুইতে হবে উজুতে গোসলে। ফাইন তাযাররা, আর যদি ক্ষতির আশঙ্কা থাকে, মাসাহাল জুরহা বিল মা, তাহলে পানি দিয়ে হালকা মাসা করে, পানি নিয়ে হালকা মাসা করবে, যে পানি গেলে সেই ক্ষত বেড়ে যাবে, চিকিৎসায় বিলম্ব হয়ে যাবে বা আর আর কিছু হতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে, তাহলে মাসা করবে। ফাইন তাআযারাল মাসহু বিল মা, পানি দিয়ে মাসা করা যদি মুশকিল হয়, পানি দিয়ে মাসাও করতে পারছেন না ঘায়ের ওপর আর ধুইতেও পারছেন না, তাহলে আদালা ইলা তাইয়াম্মুম, তাহলে তখন তাইয়াম্মুম করবে, তখন তাইয়াম্মুম করবে। ওয়াইনান কানাল জুরহ মাসতুরান, আর যদি ক্ষত ঘা ঢাকা থাকে, কোনো কিছুকে ঢাকা আছে, মাসা হবিল মা, তাহলে পানি দিয়ে মাসা করবে। তাহলে ফাইন তা যারা মাসা যদি না করতে পারে আদালা ইলা তাইয়াম্মুম, তাহলে তাইয়াম্মুম করতে হবে। তারপরে লেখক বলছেন লা তাতাওয়াক্কাফু মুদ্দাতুল মাসহি লিল মুসাফিরি আল্লাযী ইয়াশুক্কু আলাইহি ইশতিগালুহু বিল খালঈ ওয়াল লুবসি কাল বারীদি আল মুজাহহাজ ফি মাসলিহাতিল মুসলিমিন ওয়া নাহবিহি, কোন ব্যক্তি যদি এমার্জেন্সি অবস্থায় থাকে, জনগণের সেবায় নিযুক্ত রয়েছে, এমার্জেন্সি অবস্থায় রয়েছে, সে মোজা খুলতে পারছে না, হয়তো তিন মুসাফির, 3 দিন 3 রাত হয়ে যাচ্ছে মোজা খুলতে পারছে না, তাহলে সেই ক্ষেত্রে বলছেন যে মাসার সময়সীমা তার জন্য তখন আর নির্ধারণ বলা যাবে না, কারণ তার জন্য খোলাটা কঠিন হয়েছে। কিন্তু সাধারণত এমনটা হয় না, হয়তো অবশ্যই বিরতি পাবে, খাওয়া দাওয়ার জন্য বিরতি পাচ্ছে, তখন অবশ্যই উজু করার জন্য বা গোসল করার জন্য অথবা মোজার মাসা করার জন্য অবশ্যই বিরতি পাবে, বা মোজা খোলার জন্য, মোজা খুলে আবার উজু করে নেওয়ার জন্য। তো এইরকম যদি পরিস্থিতি হয় যে খুলতেই পারছে না, তখন সেটা এমার্জেন্সি, সেই ক্ষেত্রে ভিন্ন বিষয়, তখন মাসার সময় সীমা তখন আর নির্ধারণ করা যাবে না, এটি ইজতিহাদি ফতোয়া লেখক বলছেন। এখানে আজকের আমাদের আলোচনা শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সঠিক জ্ঞান দান করেন, আমলের তৌফিক দান করেন এবং সুন্নাহ ভিত্তিক জীবনযাপনের তৌফিক দান করেন। এসব ভাই বোনের আমাদের সাথে থাকছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন এবং তাদের ইলম আমল দিন দুনিয়া সবকিছু আল্লাহ যেন বরকত দান করেন। ও সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনি ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখন আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। আর সেক্ষেত্রে আমি যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছেন তাদের শুরুতেই মনোযোগ আকর্ষণ করছি যে আপনারা যখন প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছেন অবশ্যই অ্যাটেনশন দিবেন, যখন আপনার নামটা মেনশন করা হয় সাথে সাথে ফোনটাকে আনমিউট করে প্রশ্ন করার চেষ্টা করবেন। আপনাদের স্ক্রিনে ফোনটাকে আনমিউট করতে বলা হবে, আপনার অপশন ফলো করবেন ইনশাআল্লাহ। আপনাদের দ্বিতীয়বার সুযোগ দেওয়ার সময় নেই, কারণ আমাদের অনেক প্রশ্নকারী থাকেন, বিধায় আমরা একজনকে একবার করে সুযোগ দিব আর প্রশ্ন আবার স্মরণ করে দিব, একটা করে প্রশ্ন করবো ইনশাআল্লাহ, আর সংক্ষিপ্ত আকারে সেটার কাছে প্রশ্নটাকে উপস্থাপন করার চেষ্টা করব। আর আপনার প্রশ্ন করার পূর্বে সালাম বিনিময়ের পরে আপনারা যে যে দেশ বা এলাকা থেকে প্রশ্ন করছেন প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে মেনশন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা সময় না নিয়ে আমরা শুরুতেই প্রশ্ন নিব। প্রশ্ন করবেন আমিনা, আপনি প্রশ্ন করুন। সুবহানাল্লাহ, এই মুহূর্তে আসলে আমিনা ফোনটা ড্রপ হয়ে গেছেন, ওনার লাইন, উনি লাইন থেকে বের হয়ে গেছেন, তো আমরা সুযোগ করে দিচ্ছি কামরুজ্জামান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাফেলো নিউ ইয়র্ক থেকে বলছিলাম। বলেন শেখ, আমার প্রশ্ন হচ্ছে কিছুদিন আগে ইস্তেমা গেল, ইস্তেমায় এক বাংলাদেশের এক আলোচিত সমালোচিত বক্তা বলছিল ইস্তেমায় যেতে হবে। ইস্তেমা নিয়ে না, প্রশ্নটা এখানে আর কি,
যে সে বলছে এই কথা, এবং একজন আমাদের আরো মানে আরেকজন শায়েক আর কি, শায়েক তারও বক্তব্য তার মতোই, তার মানে ভাষাগত একটু পার্থক্য কিন্তু সেম বক্তব্যই, যে ইস্তেমায় যেতে হবে ইমানের চার্জ দেওয়ার জন্য আর কি। যে আমি আমি দেখতেছিলাম যে তাদের সে যাদেরকে যে তাদের বড় উস্তাদ তার বক্তব্য কি এই বিষয়ে, তার বক্তব্য শুনতে যাই দেখলাম যে সে বলছে যে তাবলিকে জামাতের অনেক ভালো কাজ আছে, ভালো গোলা সে বলল, এবং তাদের খারাপও আছে, অনেক বড় ধরনের খারাপ আছে সেগুলিও বলল। তো বলার পরে সে বলছে যেটা যে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে যখন ইহুদি খ্রিস্টানদের কথা বলছে বলতে গেছে তখন তাদের ভালো গোলা বলছে, তাদের ভালো গোলা বলছে, তারপরে সে তাদের সম্পর্কে ভালো গোলা বলছে, সে কারণে সে দলিল যেটা দিছে কোরআন থেকে যে তাহলে কারোর খারাপ থাকলেও সেটা তার ভালো যেগুলো আছে সেগুলি বলতে হবে। তা আমরা এখানে আমরা জানি যেটা, আমরা যেটা জানি যেটা দিশা, আমার প্রশ্ন এখানেই যে আমরা যেটা জানি আমাদের সৈয়াকিদার সমস্ত আলেমদের একই কথা, যারা বাতিল বেদাতি তাদের ভালো গুলাও বলা যাবে না, কিন্তু এখানে দলিল যেটা দিছে উনি যে সেই দলিল হিসাবে বলছে যে কোরআনে কোরআনের দলিল দিছে আল্লাহ সুবহানাহু তাআলা খ্রিস্টান ইহুদিদের কথা বলতে যে তাদের প্রশংসা করছে, তাদের ভালো গুলা বলছে। তো এই বিষয়ে প্রশ্নটা আমার, তাহলে আমরা যেটা কোনখানে ইহুদিদের সাথে আল্লাহ ভালো গুলো বলেছে বলেন, ওকে বলেন যে কোনখানে আল্লাহ ভালো বলেছে বলেন, প্রথম কথা প্রশ্ন এত লম্বা যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রশ্ন আয়ত্ত করাটাই মুশকিল। জি, তো যিনি জবাব দিবেন তিনি আপনার প্রশ্ন যদি আয়ত্ত না করতে পারেন তো জবাব কি করে হবে। তো উনি যা বলতে চাইলেন তাতে যারা তবলিগি চিল্লাওয়ালা তবলিগি তারা এই ধরনের কথা বলেছে যে তবলিগি ইজতেমাতে ইমানের রিচার্জের জন্য যেতে হবে, তারা যেহেতু বেদাতের পৃষ্ঠপোষক এবং তাদের এই চিল্লার নিয়ম নীতিমালা আর তাদের যে কিতাব তা বেদাতে ভরা, বিভিন্ন রকম গুমরাহিতে ভরা, সুতরাং এই জামাতের সাথে কোন রকমের সম্পর্ক আর সংশ্লিষ্টতা জায়েজ নয়। এটি হচ্ছে গুনহার কাজে, সীমা লঙ্ঘনের কাজে, বেদাতের কাজে সহযোগিতা। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পর সহযোগিতা করো নেকির কাজে এবং আল্লাহ ভীরুতার কাজে। ওয়ালা তাআওয়ানু, তোমরা কেউ কারো সাহায্য করিও না, আলাল ইসমে, গুনহার কাজে। আর বড় কাবিরা গুনাহ হচ্ছে শিরক, শিরকি কথাবার্তা রয়েছে তবলিগি জামাতের ফাজাইল আমল। আর তাদের কিস্সা কাহিনী, বুজুর্গানিদের কিস্সা কাহিনীতে শিরকের দিকে আহ্বান রয়েছে। তারপরে বেদাত হচ্ছে বড় কাবিরা গুনাহ, যাতে মানুষের আমল নষ্ট হয়ে যায়। এই জামাতের চিল্লার তরিকা থেকে শুরু করে তাদের যে কার্যক্রম সবগুলি বেদাতি তরিকা, তারপর রং চড়িয়ে দেওয়া হয়েছে শুধু ইসলাম। সুতরাং তারপরে এই জামাত হচ্ছে সুফি জামাত, আর সুফি ইজম হচ্ছে একটি বেদাত, যার ফলে সেখানে ইমানের চার্জ হবে না, বরং সেখানে গিয়ে বেদাতি চার্জ নিয়ে আসবে। হ্যাঁ, ইমানের সাথে শিরক বেদাতের সংমিশ্রণ করে ফিরে আসবে। এই যে সম্মিলিত মোনাজাত, বিশ্ব ইজতেমার সম্মিলিত মোনাজাত কি বেদাত নয়? আরাফাতে কেন সম্মিলিত মোনাজাত হয় না? যদি কোথাও সম্মিলিত মোনাজাত শরীয়ত সম্মত হইতো তো আরাফাতে আরাফার ইমাম সাহেব সমস্ত আরাফাবাসীকে নিয়ে হাজির, তিনি সম্মিলিত মোনাজাত করতেন, যেখানে মোনাজাতের জন্য 5 ঘন্টা 6 ঘন্টা সময়, জোহর 12:30 1টায় জাওয়াল থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, জোহর আসর জমা করে নেওয়ার পরে পুরোটাই হচ্ছে মোনাজাতের সময়, কিন্তু সম্মিলিত মোনাজাত নাই, সব নিজের নিজের দোয়া করছে। অথচ এটি হচ্ছে শরীয়ত সম্মত এমন গুরুত্বপূর্ণ বিশ্ব ইজতেমা, আর এটা আসলে সারা বিশ্বের সমস্ত হুজ্জাজে কেরাম আল্লাহর মেহমানদের ইজতেমা গ্যাদারিং, আর এই গ্যাদারিং এই ইজতেমা হচ্ছে ফরজ, হজের রুকন, না হইলে হজ হবে না, আল হজ্জ আরাফ, আশা করি বুঝতে পারছেন। সুতরাং এখানে ইমানের চার্জ হবে না, বরং শিরক বিদাত নিয়ে ফিরে আসবে আর গুনাহ বোঝা নিয়ে ফিরে আসবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বিনা বাড়াবাড়িতে বলছি, আল্লাহকে ভয় করুন, সন্ন্যতের অনুসরণ করুন, তাওহীদ প্রতিষ্ঠা করুন,
কোরআন হাদিস বোঝার চেষ্টা করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফদের তরিকে, সাহাবায়ে কেরাম তাবেইনের তরিকে চলুন, তাবা তাবেইনের তরিকে চলুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বাকি কথা হলো এই এই তবলিগি ইজতেমা কথাটি আমাদের কিছু আহলে হাদিস ভাইরাও তাদের ইজতেমার ক্ষেত্রে ব্যবহার করছে, আর সেখানে এই ধরনের কথা বলছে যে চলেন তবলিগ ইজতেমাতে চলেন, ইমানের রিচার্জ হবে। এখানে কথাটি ঠিক আছে, কিন্তু এই পরিভাষাগুলি বর্জন করা উচিত, কারণ বেদাতি পরিভাষা। তবলিগ ইজতেমা তখন আবার ব্যাখ্যা চাইতে হবে, কোন তবলিগ ইজতেমা, এটা ওই সুন্নতি তবলিগ ইজতেমা না ওই বেদাতি তবলিগ ইজতেমা, যার ফলে এই ভাষাগুলি পরিহার করা উচিত। আমি এটা পরামর্শ দিচ্ছি, আর এটা আমি পছন্দ করি না যে বেদাতিদের পরিভাষাগুলি আমরা ব্যবহার, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জি, এই জন্য আরব শেখরা অনেকে একটু রসিকতা করে আমাদের বলে বয়ান বয়ান, মানে ওরা জানে যে ওই তবলিগি ভাইরা বয়ান বলে, বক্তব্যকে বয়ান বলে, আর আমাদের আহলে হাদিস ভাইরা অনেকে বয়ান হবে আপনারা বসেন না, এই যে বেদাতি ভাষাটি ব্যবহার করবেন, যদি বয়ান মানে বিশদভাবে বর্ণনা করা, অর্থ ঠিক আছে, কিন্তু এই ভাষাটি যেহেতু বক্তব্যের ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে বেদাতিদের বিশেষ একটি টার্ম পরিভাষা, সুতরাং সেটি পরিত্যাগ করবে, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তারপরে আরেকটি কথা বলতে চাইছেন প্রশ্নে, যে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের কোরআনে প্রশংসা, কোথায় কোরআনে প্রশংসা করেছে? বরং আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছে তাদের থেকে, তাদের সাথে বন্ধুত্ব থেকে সতর্ক করেছে, তাদের সাথে সৎ আচরণ করতে বলেছেন। জি, শুধু সৎ আচরণ করতে বলেছেন, মানুষ হিসাবে তাদের মধ্যে যারা ভালো আছে ভালো করে তাদের সাথে ভালো করুন, হ্যাঁ, তারপর রুহ মতুক সেতু এলি, তাদের সাথে সদাচরণ করো, আর ন্যায় বিচার, ন্যায় বিচার যে কোনো মুসলিম অমুসলিম ভালো মন্দ সবার ক্ষেত্রে ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে, ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করা ফরজ, যদি আপনার শত্রু হয়তো, জি, দুনিয়ার শত্রু হোক দিনের শত্রু হোক, আল্লাহ আল্লাহ আপনার বিরুদ্ধে হইলেও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহ কোরআনে বলেছেন, চলার বিধান, আল্লাহ প্রশংসা করেন নি। জি, তবে হয়তো এখানে ইঙ্গিত করতে চেয়েছে যে তাদের কিছু লোকেরা, খ্রিস্টানদের কিছু লোকেরা এমন ছিল যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করত, তারা তখনকার যুগে ভালো ছিল, তখন তখনকার কথা প্রশংসা করেছে, কিন্তু ওই তৃত্ববাদীদের প্রশংসা করেছে, হ্যাঁ, যারা ক্রুশের পূজারি তাদের প্রশংসা করেছে, যারা মারিয়াম আলাইহাসসালামকে অসতী বলছে ইহুদিরা তাদের প্রশংসা করেছে কোরআনে, যারা ঈসা আলী ইসলামকে ওয়ালাদুজ্জেনা যারও সন্তান বলেছে তাদের প্রশংসা করেছে কোরআন, না বলেছে ওয়াবে কুফরহিম ওয়াকাউলহিম আলা মারিয়াম বুহতানান আযীমা, তারা কুফরি করেছে, ওয়াকলহিম রিবা, তারা সুদখোর, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, তাদের থেকে সতর্ক করা হয়েছে। আর তারপরে বলা হয়েছে লা তাত্তাখিজু আদুবি ওয়া আদুবুকা আউলিয়া, তোমাদের শত্রু আমার শত্রু, আল্লাহ বলছে আমার শত্রু তোমাদের শত্রুকে তোমরা মিত্র হিসাবে বন্ধু হিসাবে গ্রহণ করে, সতর্ক সাবধান। কোথায় বলা হয়েছে যে প্রশংসা করা হয়েছে, ভালো দিক তুলে ধরা হয়েছে? না, মোটেই না, এগুলি হচ্ছে মানুষের অজ্ঞতার কারণে ভুল বুঝা, কোরআন বুঝে না, আল্লাহ বুঝার তৌফিক দান করো। জাযাকুমুল্লাহ খায়র। জি, বারাকাল্লাহ ফিক। এরপর যা প্রশ্ন করবেন, উর্মিলা আক্তার উর্মি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি ওস্তাদ, আমি জামানি থেকে বলতেছি, আমরা অনেকদিন যাবতীয় জামানিতে থাকি, আমাদের উপর অনেকদিন আগে থেকে হজ ফরজ হয়েছে আমার মামার স্বামীর উপর, তো সুযোগ সুবিধা সামর্থ্য সবকিছু থাকার পরও জ্ঞানের অভাব বা সঠিক বুঝ না থাকার কারণে উপলব্ধি হয় নাই, এজন্য আমরা হজটা করি নাই বা করতে হবে যেটাও বুঝি নাই আসলে। তো এখন আমরা ভুল বুঝতে পারছি, এজন্য 2020 সালে সম্পূর্ণভাবে মানে সব প্রিপারেশন নাই ফেলছিলাম, কিন্তু করোনার কারণে হজটা বন্ধ হয়ে গেল, আর এখন তো হজটাই অনেক টাফ হয়ে গেছে, 8-10 লাখ টাকার মতো পার পার্সন লাগতেছে, আমার এখন তো করতে পারতেছি না, আর আমার ছোট বাচ্চা থাকার কারণে আমি যেতে পারতেছি না, আমার আমার কাছে টাকা আছে, আমার স্বর্ণ বিক্রির টাকা, কিন্তু আমার হাজবেন্ডের কাছে এই মুহূর্তে সরকে মানে ক্যাশ টাকা নাই, তো এই মুহূর্তে যদি এখন খুবই ভয়ের মধ্যে আছি যে এই মুহূর্তে যদি কে কখন মারা যায় তাহলে কি আমাদের হজটা ফরজ থেকে যাবে, এখন তো আমার অনেক চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না, নাকি টাকা হ মানে স্বামীকে জোর করা বা বুঝাই টুঝাই হইলো যে লোন করা হলো আপনি টাকা হজে যান, এটা এটা বলবো কি করা উচিত আমাদের ওস্তাদ? প্রথম কথা, হজ ফরজ হওয়ার জন্য আর্থিক সক্ষমতা থাকতে হবে, আর্থিক দিক থেকে মোস্তাতি মানে সক্ষম হইতে হবে,
আর প্রত্যেককে প্রত্যেককে নিজ নিজ মালিকানায় অন্যের টাকা নিয়ে নয়, তো স্বামী টাকা দিয়ে তিনি জানে যেন হজ করতে সক্ষম হন। তিনি যে কয়দিন হজে আসবেন সে কয়দিনের বাড়িতে সংসার খরচ খরচা রেখে যদি এত টাকা থাকে তার কাছে যেই টাকা দিয়ে তিনি হজ করতে পারবেন তাহলে তার উপর হজ খরচ। আপনার কাছে টাকা আছে আলহামদুলিল্লাহ, আপনার উপর হজ খরচ হবে, কিন্তু আপনার জন্য আরেকটি অতিরিক্ত শর্ত যে আপনি যেহেতু মহিলা মানুষ আপনার জন্য মাহরাম শর্ত ওজুদ মাহরাম, বিনা মাহরামে সফর করা জায়েজ নয়, যে কোনো সফর, হজের সফর হোক, উমরা সফর হোক, আর এমনি কোনো সফর হোক, যে কোনো সব দুনিয়াবি সফর হোক, জায়েজ নয়। যতক্ষণ পর্যন্ত তাহলে মাহরাম না পাচ্ছেন ততক্ষণ আপনার এই শর্ত আপনার কাছে বিদ্যমান নেই, যখন শর্ত কমপ্লিট হয়নি আপনার উপরও হজ ফরজ হয়নি। আপনার দায়িত্ব নয় যে আপনাকে খরচ দিয়ে আপনার স্বামীকে নিয়ে আসতে হবে, আপনি দিলে এহসান। জি, কথা বোঝা গেছে? এখন আপনি ধরেন এটাও ভাববেন না যে আমার স্বামী টাকা যতদিন না হবে ততদিন আমি হজ করবো না, অথচ আমার কাছে টাকা আছে। হয়তো আপনার আব্বা আসছেন হজে, আপনার ভাই আসছেন হজে, আপনার অন্য কোন মাহারাম আসছেন হজে, আর আপনার স্বামী যেহেতু সচ্ছল নয় তো উনি আসতে পারছেন না, আপনি সেই মাহারামের সাথে হজে আসবেন, তাতে আপনার স্বামীর কষ্ট পাওয়ার কোনো শরীয়তে বৈধতা নেই। আরেকটি বিষয় আপনার প্রশ্নে এসেছে, সেটা হচ্ছে আমার স্বামীকে কি বলবো যে উনি লোন করে হজে যাবেন, না জায়েজ নয়, ঋণ করে হজ করা জায়েজ, ঋণের বোঝা নেবেন, আর আল্লাহ না করে হায়াত মত কখনো না কি চলে আসে, সুতরাং ঋণ করে হজ করা মোটেই ঠিক নয়, মোটেই ঠিক নয়। তবে ওলামারা বলেছেন যদি কারো কাছে বিকল্প ব্যবস্থা থাকে, ধরেন টাকা পয়সা ক্যাশ নেই কিন্তু তার কাছে ভালো জমি জায়গা আছে বিভিন্ন জায়গায়, আর তারপরে অস্থায়ী ভাবে লোন নিয়ে আসছে আর বলে আসছে যে ভাই আমি লোন নিয়ে যাচ্ছি আপনার কাছ থেকে, কিন্তু আমার কাছে বিকল্প পেমেন্টের জন্য ব্যবস্থা আছে, আল্লাহ না করে আমি দুনিয়া থেকে যদি চলে যাই তাহলে আমি ওসিয়ত করে যাচ্ছি আমার পরিবারকে, আমার উত্তরাধিকারী ওয়ারেসিনদেরকে, যে আমার জমি জায়গা বিক্রি করে লোন পরিশোধ করবে, তাহলে নেওয়া যেতে পারে টেম্পোরারি, নাহলে এমনিতেই আপনার লোন পরিশোধ করার ব্যবস্থা নেই আর আপনি লোন নিয়ে হজে আসবেন, এটি শরীয়ত সম্মত নয়, শরীয়ত বিরোধী কাজ। আবার বলছি আপনার হজ ফরজ হয়েছে, কিন্তু হজ ফরজ হতে আরেকটি শর্ত পুরো হওয়া বাকি আছে, সেটা হচ্ছে মাহরাম হওয়া, মাহরাম পেয়ে যান তাহলে আপনি হজে চলে আসবেন, মাহরামের খরচের ব্যবস্থা করতে পারেন, স্বামীর খরচের ব্যবস্থা করতে পারেন, তখন হজ ফরজ হবে, নাহলে আপনার হজ ফরজ হয়নি। হজের বিষয়টি আমাদের কাছে আসলে আবেগী বিষয়, অনেকে মনে করেন যে না হজ মানে অন্য ক্ষেত্রে অনেক ঘাটতি আছে হয়তো ফরজ হজে, কিন্তু হজের ক্ষেত্রে বড়ই মানে উদ্গ্রীব না, এমন বিষয় নাই, হজ ফরজ হওয়ার জন্য আপনার সবগুলি শর্ত আপনার মধ্যে আছে কিনা এটি দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুন। দোয়া করি আল্লাহ আপনাকে হজ পুরা করার তৌফিক দান করুন, মনের আশা পূরণ করুন, এবং আপনার স্বামীকে আল্লাহ সচ্ছল বানিয়ে দিন যাতে তিনি হজ করতে পারেন, আপনার জন্য আল্লাহ মাহারাম যেন ব্যবস্থা করে দেন, আর যখন মাহারাম পাবেন তখন দ্রুত হজে আসার চেষ্টা করবেন, বিলম্ব করবেন না, আল্লাহ তৌফিক দেন। জি আমিন। এরপর যা প্রশ্ন করবেন রনি আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি সম্মানিত শেখ, আমি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছিলাম। বলেন জি শেখ, আমার প্রশ্ন হলো অনেক আলেমরা ওয়াজ মাহফিলে একটি সুপ্রসিদ্ধ হাদিস বলেন যে দুজন ব্যক্তি একটি মূর্তির পাশ দিয়ে যাচ্ছিলেন, তো ওই মূর্তির খাদেম তাদের মধ্যে একজনকে একটি মাছি হলেও দান করতে বললেন, তখন তাদের মধ্যে একজন একটি মাছি দান করলেন, ফলে ওই লোকটি জাহান্নামে গেলেন, অপর আরেকজনকে অনুরূপ মাছি দান করতে বলা হলে আপনার ওই লোকটি মাছি দান করলেন না, এর ফলে লোকটির গর্দান উড়িয়ে দেওয়া হলো, এই কারণে লোকটি জান্নাতে গেলেন। তো জি তো শাইখ, এই সুপ্রসিদ্ধ হাদিসটি কি সহি একটু বিস্তারিত বলবেন ইনশাল্লাহ। এই হাদিসটি যারা গবেষক ওলামা কেরাম তাদের কাছে সহি নাই, হাদিস যাইফ, হাদিস সহি নাই, কিন্তু সৌদি আরবে কিছু শাইখেরা আছেন, বিশেষ করে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রহমাহুল্লাহর বংশের কিছু ওলামা কেরাম, তারা এটার খুব ডিফেন্স করেছেন, যেহেতু কিতাবুত তাওহীদে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রহমাহুল্লাহ মুজাদ্দিদ হাদিসটি নিয়ে এসেছেন,
তো সেই জন্য তিনি ভাষ্য করতে গিয়ে সেই কিতাবে কিতাব তাওহীদের জোর দিয়েছেন যে হাদিস সহি। তো হাদিস সহি যখন বলেছেন তখন আবার ব্যাখ্যার প্রয়োজন যে কি করে এটা হয়, কারণ সেখানে তো নিরুপায় হয়ে সে জান বাঁচাবার জন্য একটা মাছি উৎসর্গ করেছে। তো নিরুপায় হয়ে যদি জান বাঁচাবার জন্য আত্মরক্ষার জন্য একটা মাছি উৎসর্গ করে তাহলে তো এখানে জাহান্নাম হবে না, দাখাল আন্নার হবে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কোরআন বিরোধী কথাই ছিল। কারণ কোরআনে সূরা নাহলে রয়েছে ইল্লামান উকরিহা, যদি জবরদস্তি করা হয় বাকাল বহুমত মাইন্ন বিল ইমান, কিন্তু ইমান অন্তরে বদ্ধপরিকর রয়েছে, ইমান হারায়নি, তাহলে মাফ। শিরকুফরি কথা বললে আর শিরকুফরি করলে তাতে ইমানের কোনো যায় আসে না। তো তখন সেই ক্ষেত্রে তারা ব্যাখ্যা করেছেন, তারা সহি বলতে চেয়েছেন যে এই ব্যক্তিকে যখন চাপ দেওয়া হইলো, প্রেশার দেওয়া হইলো যে তুমি অবশ্যই একটা কিছু দাও, না হলে একটা মাছিও দাও, মাছি উৎসর্গ কর, তখন সে সন্তুষ্ট চিত্তে, সে আগ্রহের সাথে, ঘৃণার সাথে নয়, আগ্রহের সাথে সন্তুষ্ট চিত্তে সে মাছিটি উৎসর্গ করেছিল, এই বলে তারা ব্যাখ্যা করেছেন। কিন্তু আল্লাহ আলাম অধিকাংশ গবেষক বলছেন যে হাদিসটি সহি নয়। জি জাযাকাল্লাহ। এরপর যা প্রশ্ন করবেন মঈন, আপনি প্রশ্ন করুন। জি মঈন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইক মঈন বলছি নিউ ইয়র্ক থেকে। আচ্ছা মাশাআল্লাহ, বলেন। শাইক এটা আমার এক ভাইয়ের পক্ষ থেকে প্রশ্ন। কারো পক্ষ থেকে না করতে বলেন, এটা ভূমিকার দরকার না, বলেন। জি আমেরিকাতে বৃদ্ধ মা বাবার জন্য সরকারি ভাবে প্রতি সপ্তাহে একটা সার্ভিস দেওয়া হয়, যেটা ওখান থেকে টাকা দেওয়া হয়, বিভিন্ন এক বৃদ্ধ মা বাবার জন্য একটা সার্ভিস দেওয়া হয় যে ওরা সরকারের লোক দেয় তাকে সেবা দিবে আর কি। সরকার সরকার কিছু অনুদান দেয় বৃদ্ধদের জন্য, এই তো নাকি? জি জি, যেটা সাপ্তাহিক লোক দেয় আর কি। কিসে? তো এই সুযোগে নিজের 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 ছেলে মেয়ে অথবা নিজের কোন স্ত্রী এটা এই সার্ভিসটা নিত। কিন্তু ওনার প্রশ্ন হলো যে নিজের পরিবারের লোকজনে পুরোপুরি সার্ভিসটা দেয় না, কিন্তু টাকাটা নিয়ে নেয়, আর সরকারি ভাবে যদি নিয়োগ দেওয়া হয় ওটা পুরো সার্ভিসটাই পায়। এই টাকা প্রশ্ন কি এখন প্রশ্ন না, জায়েজ কিনা এটাই? প্রশ্ন লাস্টে করছি যেটা হলো নিজের পরিবারের লোকজনে সার্ভিসটা নিয়ে নেয়, ঠিকই টাকাটা নিয়ে নেয় কিন্তু পুরোপুরি সার্ভিসটা দেয়, আর সরকারি ভাবে ওরা ওরা লোক দিয়ে দিলে ওরা পুরো 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি পুরো। জি জি জি, ভালো সেবা যত্ন করে, পরিচর্যা করে ওই বৃদ্ধ। এই জি স্পষ্ট, একটু সাধারণ লোকের জবাব দিতে পারবে যে সরকার যে উদ্দেশ্যে এই অনুদানটা দিচ্ছে, হ্যাঁ, বা এই সহযোগিতা দিচ্ছে আপনার বৃদ্ধ বা বৃদ্ধাকে, সেটা সেই উদ্দেশ্যেই ব্যয় হইতে হবে। সে উদ্দেশ্য ব্যয় না করে যদি সেটা তারা নিজেরা খেয়ে নেয়, অথচ যে সার্ভিসটা দেওয়ার দায়িত্ব নিয়েছে লিখিতভাবে সরকারের সাথে চুক্তি করে, সেই সার্ভিসটা যথাযথ দিল না, তাহলে এরা খেয়ানত, আমানতের খেয়ানত করলো, এদের রুজিতে হারাম প্রবেশ করলো। যতটা কাজ করেছে ততটা হালাল হয়েছে, যতটা কাজ করেনি, গাফিলতি করেছে, ঠকামি করেছে, ততটা তাদের রুজি হারাম, তাদের রুজি হারাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, হারাম রুজি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আরো কিছু লোকেরা রয়েছে যে তারা আপনার ইনকাম করছে, তারপরে সরকারকে শো করছে যে না আমাদের কোনো ইনকাম নেই, আমরা গরিব মিসকিন, আমাদের কাজকর্ম নেই, আর তারপরে সরকার থেকে অনুদান নিয়ে খাচ্ছে, এটাও হারাম। অমুসলিম রাষ্ট্র, অমুসলিম সরকার আপনাকে দিচ্ছে, আমানতের ক্ষেত্রে মুসলিম অমুসলিমের বিধান সমান, যেমন সুবিচারের ক্ষেত্রে মুসলিম অমুসলিম সমান। সুতরাং এসব খেয়ানত গুলি করবেন না, এসব হারাম রুজি পশ্চিমা দেশে গিয়ে নেবেন না, না হলে আপনাদের দুনিয়াও যাবে, আখেরাতও যাবে, আর ছেলে মেয়েও ভালো হবে না। এক তো
প্রতিকূল পরিবেশ, পরিবেশ খারাপ যেখানে নিজেরা খারাপ হয়ে যাচ্ছে, আগামী জেনারেশনের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে, আর তারপরে হালাল রুজিও যদি না খান, হারাম রুজি খান, ছেলে মেয়েদের হারাম রুজি খাওয়ান, তাহলে ছেলে মেয়েরা দ্রুত খ্রিস্টান হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে, আর আপনি জাহান্নামে নিজেও চলে যাবেন তাদের গুমরাহির কারণে, আর আপনিও যে এইসব পাপ করেছেন তার কারণে জাহান্নামে যাবেন এবং আগামী প্রজন্মকে জাহান্নামের দিকে ঠেলে দিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, হেদায়াত দান করুন, আর যেই দায়িত্ব নিয়েছেন যথাযথ পালনের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ। এরপর যা প্রশ্ন করবেন মুক্তা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতু। জি শেখ, আমি গাজীপুর থেকে। কোথা থেকে? গাজীপুর থেকে। গাজীপুর? জোরে জোরে বলেন। আমার একটা প্রশ্ন হচ্ছে, আস্তে হয়ে যাচ্ছে একটু কাছে করে মাইকটা জোরে একটু। জি শেখ, আমার বাবা তার নিজস্ব উচিত বোন, আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো স্পিকার অন করা আছে, আপনার কথা রিপিট হচ্ছে, তো একটু আপনার খেয়াল করুন। একটু জোরে বললে শোনা যাবে, এখন শোনাই যাচ্ছে না। জি মুক্তা, আপনার ফোনটা আনমিউট করে নিন আবারও এবং প্রশ্ন করুন। জি একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে শেখ, ঠিক বুঝতে পারছি না। এরপর এ মুহূর্তে প্রশ্ন করবেন মোহাম্মদ নূর, নূর মোহাম্মদ আপনি প্রশ্ন করুন। আসসালাম আলাইকুম শেখ, কথা বলেন, শুনতে পাচ্ছেন? আমার শুনছেন? জি শোনা যাচ্ছে শেখ। জি আসসালাম আলাইকুম। আচ্ছা, কোন ব্রাদার ফোন আনমিউট করেছেন আপনার সম্ভবত আপনার কম্পিউটারের জ্যাকের মাধ্যমে আনমিউট করেছেন, আপনাকে শোনা যাচ্ছে, যে আপনি প্রশ্ন করুন। ইনশাআল্লাহ আমরা প্রশ্ন নিচ্ছি, প্রশ্ন করবেন নূর মোহাম্মদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতু। জি আমি পশ্চিমবঙ্গ থেকে আব্দুল নূর মোহাম্মদ বলছি। আচ্ছা, কোন ডিস্ট্রিক্ট? পশ্চিমবঙ্গ। পশ্চিমবাংলা ডিস্ট্রিক্ট তো হলো না, কোন জেলা থেকে? নদিয়া। ওইটা বলতাম। ঠিক আছে, আমার প্রশ্ন হচ্ছে স্যার, সাদকা শব্দের অর্থ কি এবং কয় প্রকার? কিসের অর্থ সাদকা? সাদকা, সাদকা। হ্যাঁ, এর অর্থ কি আর কয় প্রকার? জি কেন, এতে লাভ কিছু আছে নাকি? সাদকা মানে হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে সাদকা আসদক থেকে, হ্যাঁ, সততা থেকে। তো যেই ব্যক্তি অন্তর থেকে খুলুসের সাথে সাদকা করে, তার অন্তরের সততার প্রমাণ বহন করে। যে ব্যক্তি পকেট থেকে, ক্যাশ থেকে পয়সা বের করে দান করতে পারে, সেই ব্যক্তির অন্তরের সততার প্রমাণ বহন করে, এই জন্য সাদাকাকে সাদাকা বলা হয়। সাদাকা দুই প্রকার, সাদাকা দুই প্রকার কোরআনে মানে দুই অর্থে ব্যবহার হয়েছে। একটি হচ্ছে সাদাকা বলা হয়েছে যাকাত, যাকাত ও সাদাকা। আল্লাহ বলছেন খুজমিন আমওয়ালিহিম সাদাকা, আল্লাহ নিতে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তো সাদাকা মানে যাকাত। ইন্নামা সাদাকাতুল ফুকারা, যাকাতের বন্টন আল্লাহ সূরায়ে তওবার আয়াত নম্বর 60 বলছেন, নিঃসন্দেহে সাদাকাত হচ্ছে এই 8 শ্রেণীর মানুষের জন্য, তো সাদাকা যাকাতকেও বলা হয়। আর সাদাকার দ্বিতীয় অর্থ হচ্ছে নফল দান, খেরাত সাদাকা। আর এই ক্ষেত্রেই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে উর্দু বাংলায় সাদকা শব্দটি প্রয়োগ হয়ে থাকে, বা সাদকা শব্দটি ব্যবহার করলে মানুষ যাকাত বুঝে না, বরং দান খেরাত নফল সাদাকাই বুঝে। জি
চলেন। জাকাল্লাহ খায়ের। এরপর যা প্রশ্ন করবেন মোহাম্মদ খায়ের, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। শেখ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার প্রশ্নটা হলো, আমি আমি যে এলাকাতে থাকি এখানে মনে করেন 90% মানুষই তারা মাযহাব ফলো করে, তো আমি তো এলাম সংখ্যা লঘু, আমাকে সব সময় বিভিন্ন কথা বলে তারা খেপায় লা মাযহাবি এই সেই অনেক কিছু আর কি। তো আমি নিজেরই নিজে অনেক ইয়ে করে রাখি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবুর দিছে আল্লাহ। তো যারা আমাকে এগুলি বলে তারা দু একজন আজকে ক্লাসে আসেন, সেই জন্য আমি কেউ কিছু প্লিজ অতিরিক্ত মনে করবেন না, আমি কোরআনের কোরআন করিমের একটা আয়াত বলবো আর তর্জমাটাও বলবো, আমি 2 মিনিট 1 মিনিট সময় নেব। তাহলে আমি আমি পড়তেছি, ওনারা বলে যে মাযহাব মাযহাবকে ফলো করে না, এটা তো মত না পথ। সেই পরিপ্রেক্ষিতে আমি আয়াতটা পড়তেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আন্না হাযা সিরাতাম মুস্তাকিমান ফাত্তাবিউ فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. আমি আর 10 সেকেন্ড নিতেছি, আমি তর্জমা করতেছি, তার কারণ ওনাদেরকে আমি দলিলটা প্রমাণ করতেছি, তারপরে শেখ এর মধ্যে আলোকপাত করবেন ইনশাল্লাহ, তাদেরকে বুঝিয়ে বলবেন। সূরা আনামের 153 নম্বর আয়াত, এটা হচ্ছে আমার দেখানো সহজ সরল পথ, অতএব তোমরা একমাত্র এই পথই অনুসরণ করো, কখনো ভিন্ন পথ অবলম্বন করো না, কেননা ভিন্ন পথ অবলম্বন করলে তা তোমাদের তার মানে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এ হচ্ছে তোমাদের জন্য আরো কয়েকটি বিধান, তিনি এর মাধ্যমে তোমাদের আদেশ দিচ্ছেন যেন তোমরা এগুলো মেনে চলো, আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করবে। তো শেখ আপনি এটা একটু ব্যাখ্যা করে তাদেরকে বোঝান, ওনারা এই ক্লাসে আছে, এর ভিতরে একজন ইমামও আছেন। আল্লাহ সকলকে হেদায়েত। আচ্ছা, ওনারা যে বলছেন যে আমরা মজহাব মানি, তো কি ওরা ওই তো ওদের মধ্যে তো আবার 5 ভাগ আছে হানাফিরা, তো এর মধ্যে এরা কি বেরেলভি মাজারপন্থী, মিলাদি মিলাদি কিয়ামে মাজারপন্থী, না এরা তবলিগ পন্থী? এদের ভিতরে 50% মিলাদি, এটা আমি জানি, কেউ তাকলিকি আছে কেউ 50% মিলাদি আছে। এদের দেখেন ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদের এরা আসলে কেউ অনুসারী নাই, দেওবন্দি কমিরাও না তবলিগিরাও না, আর বেরেলভি তো মোটেই না, কারণ বেরেলভিদের ধর্ম যারা কেয়ামে মিলাদি তাদের আকিদায় বড় বড় শিরকিয়াত আছে, নবী আলেমুল গায়েব, নবী হাজির নাজির, আর নবী আর ছায়া ছিল না, নবী মারা যাননি ইত্যাদি। তো এগুলো তো ইমাম আবু হানিফার আকিদা না, আল্লাহ সর্বত্র বিরাজমান এটা তো আবু হানিফার আকিদা। তো আবু হানিফার সাথে না আকিদার মিল আছে, না মানহাজ মতাদর্শের মিল আছে, না ফিকহি মাসাইলে মিল আছে, কারণ আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যা সাহাল হাদিস ফাহ সহি হাদিস, আমার মজহাব সহি হাদিস হচ্ছে আবু হানিফা রাহিমাহুল্লাহর মজহাব। সুতরাং তারা আসলে মজহাবি নয়, তারা মজহাবের নাম ভেঙে তারা বিভ্রান্ত, মজহাবের নাম ব্যবহার করে তারা ধর্ম ব্যবসায় বিভ্রান্ত। সত্যিকার হানাফি আমরা, সত্যিকার হানাফি যারা কোরআন সুন্নাহ ভেজাল অনুসারে, কারণ আবু হানিফা শাফি মালিক আহমদ আবু ইউসুফ মোহাম্মদ সবাই কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী ছিলেন এবং কোরআন সুন্নাহর মুখলেসিন খাদেম ছিলেন। সুতরাং আমরা কোরআন সুন্নাহর দিয়ে আহ্বান করি, তারাও কোরআন সুন্নাহর দিয়ে আহ্বান করেছেন, সাহাবায়ে কেরামদের মতাদর্শ দিয়ে আহ্বান করেছেন, এই জন্য খাঁটি হানাফি শাফি মালিকি হাম্বলি কিন্তু আমরা। আর ওরা হচ্ছে কেউ 2 নম্বর মজহাবি, 3 নম্বর মজহাবি, 4 নম্বর মজহাবি, 5 নম্বর সব নকল মজহাবি, যেমন বাজারে মাল সামান নকল মাল সামান মেলা রকম থাকে ভেজালে ভরা, এগুলি হচ্ছে ভেজাল যুক্ত কথিত মজহাবি। আল্লাহ ওদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলকে বুঝার তৌফিক দান করুন। বেদাত করবেন, নিয়ত পড়বেন, আবু হানিফা আবু ইউসুফ মোহাম্মদ এই তিনজনই তো হানাফি মজহাবের বড় ইমাম, তাদের থেকে প্রমাণ করেন যে তারা বলেছেন যে নাওয়াইতো পড়তে হবে, নামাজে উজুতে নাওয়াইতো পড়তে হবে, রোজাতে সিয়ামে নাওয়াইতো পড়তে হবে,
সম্মিলিত মোনাজাত করতে হবে সালাম ফিরার পরে। এগুলি আবু হানিফা আবু ইউসুফ মোহাম্মদ এই তিনজন থেকে যদি প্রমাণ করে দিতে পারে তাহলে বলবো যে হ্যাঁ তোমরা তাহলে হানাফি, আর যদি প্রমাণ না করতে পারেন তাহলে আপনারা নকল হানাফি, তাদেরকে বলে আপনারা নকল হানাফি। তারপরে শুনেন কোরআন কারীম আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, পরে যারা আসবে তারা যদি ঈমান নিয়ে আসে তাদের মতো যেমন না তারা তারা যদি ঈমান নিয়ে আসে বিমিসলি মা আমানতুম বিহি যেমন তোমরা ঈমান নিয়ে এসেছো হে সাহাবায়ে কিরাম সাবিকিন আউয়ালিন মুহাজিরিন আনসার, হে মুহাজিরিন হে আনসার তোমরা যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ভেজাল অনুসরণ করছো ইত্তেবা করছো নিঃশর্ত, ওইভাবে যদি তারা ঈমান নিয়ে আসে ফাকা দেহতা দাও তাহলে তারা হেদায়েতের পথের পথিক হেদায়েত প্রাপ্ত। ওয়াইন তাওয়াল্লাও আর যদি বলে যান না আমরা দেওবন্দি থেকে আমরা সুফি থেকে আমরা মাতুরিদি থেকে আশারি থেকে আমরা হেদায়েত পাবো সুফি ইজমের মাধ্যমে আমরা হেদায়েত পাবো, ওয়াইন তাওয়াল্লা তারা যদি উল্টো দিকে ফিরে যায় অন্য পথে সাহাবায়ে কেরামদের পথ ছাড়া তাহলে তারা আপোষে বিরোধের মধ্যে নিমজ্জিত রয়েছে, বিরোধের মধ্যে বিভ্রান্তিতে নিমজ্জিত রয়েছে, আর এক উম্মতকে তারা বিভিন্ন দলে বিভক্ত করেছে। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য যথেষ্ট অবস্থামী আলিম সুরে বাকারা রয়েছে। সুতরাং আর তারপরে আপনি যে আয়াতটি বললেন ওয়ান্না হাজা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটি হচ্ছে সোজা পথ। সোজা পথ হচ্ছে এক আল্লাহর ইবাদত করবে, এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকে জীবন যাপন করবে, কোরআন সুন্নাতে যা পাবে সেটাই হচ্ছে আবু হানিফা শাফি মালিক আহমদের খাঁটি মজহাব, এটি হচ্ছে সিরাতে মুস্তাকিম। আর দিনে এই যে যত রাকাত সালাত আদায় করছেন 17 রাকাত ফরজ 12 রাকাত সুন্নাত 1 রাকাত বা 3 রাকাত কমপক্ষে বেতর কমপক্ষে 40 রাকাত মোটামুটি সালাত হয়ে যাচ্ছে যদি আপনি তাহাজ্জুদ তার সাথে লাগান আর সালাত উদ্দোহা বাদ দেন অন্যান্য সালাত বাদ দেন 40 রাকাতের মতো সালাত 40 বার করে সূরা ফাতিহা পড়ছেন এহদিনাস সিরাতাল মুস্তাকিম কিন্তু অন্তর থেকে পড়ছেন না। আমি বলবো ভাইদেরকে বোনদেরকে যারা নিজেদেরকে হক পথের পথিক মনে করছেন অথচ বিভ্রান্ত হয়ে আছেন অথবা যারা সঠিক পথেও আছেন সকলকে বলবো যে অন্তর থেকে আমরা সবাই দোয়া করি অন্তর থেকে খলুসিয়াতের সাথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সিরাতাল মুস্তাকিম। আমি তো সবসময় দোয়া করি আল্লাহ যদি এখন পর্যন্ত আমি বিভ্রান্তিতে থাকি তাহলে আমাকে তাড়াতাড়ি সঠিক পথের দিক নির্দেশনা দাও হেদায়াত দাও আল্লাহ রাব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর যদি আমি হকের পথে থাকি এই পথে আমার বরকত দাও আমার কথা যারা শুনছে আমার কাছ থেকে এলেম শিখছে তাদের জীবনে বরকত দাও এবং সবাইকে হেদায়ত নসিব করো। যদি এটি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া পথ হয় সাহাবাই পথ হয় তাহলে এই পথে সবাইকে আসার তৌফিক দান করো। জাযাকুমুল্লাহু খাইরান বারাকাল্লাহু ফিক। জি তাজিবুর রহমান আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ইব্রাহিম রহমান বলছি পশ্চিম বাংলার নদিয়া জেলা থেকে। বলেন। আমার প্রশ্ন হলো আমাদের এলাকায় একটি বিষয় একটু মতনক্য হচ্ছে, মানে এটা আমার গ্রামে 3টা কবরস্থান আছে আমাদের যেগুলো কবর দিতে দিতে পরিপূর্ণ হতে চলেছে বা হয়ে গেছে আর কিছু, তার ভিতরে একটা বৃহৎ কবর 70 বছর আগে থেকে শুরু হয়ে এখন 4-5 বছর পরিপূর্ণ হয়ে গেছে কবর দেওয়া আর জায়গা নেই এবং সে একটু নিচু জায়গা বৃষ্টির সময় বৃষ্টি একটু কেটে কেটে যাচ্ছে। জি এই মুশকিল এমতো অবস্থায় জনসাধারণ এই কবর ছিল না আবার বলেন নতুন করে বলেন। হ্যাঁ বলেন কবরস্থান ফুল হয়ে গেছে তারপরে তো ফুল হয়ে গেছে সেই কবরস্থানে নতুন করে মাটি ভরাট করে আবার কবর দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ জনসাধারণ সিদ্ধান্ত নিয়েছে আর আর মাঠে ঘাটে জমি জায়গা নাই
জি, মাঠে ঘাটে জমি জায়গা তো আছে, কিন্তু আমাদের কবরস্থান কেন্দ্রিক না না, কবরস্থান নতুন কবরস্থান করে, এটাকে পুরাতন ঘেরে রেখে নতুন কবরস্থান করে মাঠে ঘাটে। যেই লোকটি মারা যাচ্ছে ওর ভিটে মাটির পরে জমি জায়গা নেই, আগে সেই লোক হক রাখে যে তার জমিতে সে দাফন হবে, আর তারপরে তখন দাফন হওয়ার পরে জায়গা বাঁচলে তখন অন্যরা ভাগ বন্টন করবে। কথা বোঝা গেছে? তাজহিজ তাকফিন এক নম্বরে, চারটি হক মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত। প্রথম হচ্ছে তাজহিজ তাকফিন, তার কাফন দাফনের ব্যবস্থা করা, তার জমিতে নিজে হক রাখে যায়। জরুরি নয় যে ওই জনগণের আম কবরস্থান আছে সেখানে ডবল ডবল করে কবর দেবে। এই প্রশ্ন আমার কাছে এসেছে আপনাদের ওখান থেকে। তার একটা দিক হচ্ছে যে সেই কবরকে উঠিয়ে ফেলে দেবো তারপরে কবর কবর দেবো, আর একটা হচ্ছে তার উপর মাটি চাপিয়ে দেবো তারপরে কবর দেবো। কেন ভাই, সৌদি আরবে তো তেমনটা হয় না। সৌদি আরবে এখানে কবরস্থান, পুরনো কবরস্থান গুলো আমার পাশে এখানে আছে 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে, সেগুলি সব বন্ধ করে ঘেরে রেখে দেওয়া হয়েছে, নতুন কবরস্থান তৈরি করা হয়েছে। আপনারা নতুন কবরস্থান তৈরি করেন, হয় জমি জায়গা কেনেন, না হয় নিজের জমি জায়গা দান করেন, আর যদি না হয় তো পারিবারিক কবরস্থান করেন, পারিবারিক কবরস্থান করেন। শরীয়তে কোনো বাধা নেই যে আপনাকে আম কবরস্থানে আপনার বাপ মাকে মারা গেল সেই জন্য তার জমিতে তার অধিকার নাই, আগে তার অধিকার। তারপরে 2 নম্বর হচ্ছে ঋণ পরিশোধ, 3 নম্বর হচ্ছে ওসিয়ত। এতগুলি করার পরে যদি তার জমি জায়গা টাকা পয়সা বাঁচে তখন ওয়ারেসিনদের ভাগ বন্টন বসবে, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এসব সুবিধাবাদী মুসলমান হবেন না জি। আর কবরে যতক্ষণ পর্যন্ত হাড় হাড্ডি আছে ততক্ষণ পর্যন্ত সেই কবর উঠিয়ে ফেলা যাবে না, তারপরে সেই কবর উপরে কবর দেওয়া যাবে না। জাযাকুমুল্লাহ খাইর জি, বারাকাল্লাহ ফিক। এরপর যাই, প্রশ্ন করবেন শাহিদুল এস কে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম জি। সমন্ত শেখ, আমি পশ্চিমবঙ্গ নদীয়া থেকে বলছি। আমার প্রশ্নটা হলো যে ফরজ নামাজের সিজদার জায়গায় কোনো নাপাকি বা নোংরা থাকলে সামান্য বাম দিক বা ডান দিকে সিজদা করা যাবে কিনা? সরিয়ে ফেলে দেন, ডান দিক বামে সিজদা না করে নোংরা যদি থাকে তাহলে সরিয়ে দেন, ময়লা আবর্জনা নোংরা আছে। আর নাপাক থাকলে নাপাক জায়গায় সলাৎ হবে না, আপনাকে সরে যেতে হবে। নাপাক পেশাব আছে সেখানে, পায়খানা আছে, মানুষের পেশাব আছে, পায়খানা আছে, অথবা রক্ত পড়ে আছে, তাহলে সরে যেতে হবে। যে কোনো নাপাক বস্তু আছে তাহলে সেখান থেকে সরে যেতে হবে, সরে সিজদা করবেন আপনি। সলাত অবস্থায় সলাতের ফায়দার জন্য, সলাতের মাসলাহাতের জন্য সরে যাওয়া শরীর সম্মত। আর যদি এমনি থাকে যে খড়কুটা পড়ে আছে, ময়লা আবর্জনা পড়ে আছে, তো একটু হাত দিয়ে একবার মুছে দেন, একবার, একবার বেশি নয়। আর তারপরে যেহেতু আল্লাহর রহমত নাজিল হচ্ছে, হাদিস আছে, ফাইনা রহমাতা তোয়া যেও, তারপর সিজদা করেন, অসুবিধা নেই জি। জাকাল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন জসিম। আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে যে মসজিদে হারামে এক ওয়াক্ত সলাত পড়লে ওই সলাতের নেকি 1 লক্ষ, এক্ষেত্রে যারা যারা কসর পড়ে এবং নফল পড়ে তাদের সব কি এই 1 লক্ষর মতোই হবে, নাকি মসজিদে হারামের? আর এক্ষেত্রে আমার একটা ই হচ্ছে যে মসজিদে হারামের যে বাহিরের যে প্রশস্ত চত্বর আছে, এই চত্বরে পড়লে কি 1 লক্ষের সওয়াব পাওয়া যাবে, নাকি মসজিদে হারামের ভিতরে পড়লে এই সওয়াবটা পাওয়া যাবে? এক্ষেত্রে দুটো মত রয়েছে, দুটো মত রয়েছে উলামায়ে কেরামদের। একটি মত হচ্ছে যে মসজিদে হারাম বলতে মসজিদে হারামের ইমামের ইক্তেদায়ী যতগুলি মুসল্লি সলাত আদায় করবে, সে মসজিদে হারামের ভিতরে হোক অথবা মসজিদ হারামের চত্বরে চারিদিকে হোক অথবা তার সাথে কাতারে কাতার লেগে আছে, বিচ্ছিন্ন নয় যে বড় বড় বিল্ডিং গুলোতে নামাজ পড়ছেন অনেকে, এটা নয়, ইফতেদা করে চলবে না। এটা বিচ্ছিন্ন কাতারও নয়, কাতারের সাথে কাতার মোটামুটি কাছাকাছি আছে, লেগে আছে আর চলে গেছে রোডে, ধর মিসফালার দিকে, বিভিন্ন দিকে চলে গেছে, সে আজিয়াদের দিকে চলে গেছে,
কোনো অসুবিধা নাই, মসজিদে হারামের ইমামের ইক্তিদাতে ওই জামাতে যদি হয় তো সবার মতে 1 লক্ষ পাবে। তবে যে যত বেশি কাছিয়ে থাকবে কাবার, যে যত বেশি ইমামের কাছাকাছি তত তার বেশি ফজিলত হবে, কিন্তু 1 লক্ষ পাবে। দ্বিতীয় মত হচ্ছে এর চাইতে ব্যাপক একটু, সেটা হচ্ছে যে মসজিদে হারাম বলতে শুধু মসজিদে হারামের চত্বর নয় বা মসজিদে হারামের ইমামত ইমামের ইক্তিদাতে নয়, বরং হুদুদে হারাম, হারামের এলাকার যে কোনো জায়গায় সালাত আদায় করুক, মক্কার যে কোনো মসজিদে, যে কোনো বাড়িতে, যে কোনো হোটেলে, দূরে হারামের বাইরে নয়, হালাল এরিয়াতে নয়, মসজিদ আয়েশা মসজিদে তানিম রয়েছে তার বাইরে নয়, এইরকমই আরাফার দিকে না, মুজদালিফা পর্যন্ত, মুজদালিফা হচ্ছে হারামের ভিতরে, মেনা হচ্ছে আরাফের ভিতরে, এইভাবে। তো হুদুদে হারামের ভিতরে যে কোনো জায়গায় যদি সালাত আদায় করে, যেমন আজিজিয়াতে, আজকে হুদুদে হারামের ভিতরে যদি কেউ সালাত আদায় করে, মিসফালা আপনার যে কোনো মসজিদে অথবা বাড়িতে যারা সালাত আদায় করছেন, 1 লক্ষ পাবে। আর এই মতটি হচ্ছে দলিলের দিক থেকে শক্তিশালী, ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বিভিন্ন দলিলগুলি প্রায় 10টির মতো দলিল নিয়েছেন, আর শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এই মতটিকে শক্তিশালী বলেছেন। আর এই মতটি আমরা প্রাধান্য দিয়ে থাকি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মেরাজে নৈশ ভ্রমণে ইসরাতে আল্লাহ রাতারাতি নিয়ে গেছে নবী সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে হারাম থেকে নিয়ে গেছেন আল্লাহ বলছেন। অথচ নবী সাল্লাম সেই সময় মসজিদে হারামে বসে ছিলেন না, কিন্তু সেই সময় ছিলেন উম্মে হানির বাড়িতে ঘুমিয়েছিলেন, বোন আলী রাদিয়াল্লাহু আনহু বোন চাচাতো বোনের বাড়িতে মুরব্বী ছিলেন তিনি, ওনার বাড়িতে তিনি ঘুমিয়েছিলেন সেই দিন, আর সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে বাড়ি থেকে গেছেন আল্লাহ বলছেন মসজিদে হারাম, কোনো মসজিদে হারাম ছিল না। তাহলে বোঝা গেল যে হুদুদে হারামকে আল মসজিদুল হারাম বা হারাম বলা হয়। সুতরাং যে কোনো জায়গায় হারামের এলাকাতে কেউ যদি সালাত আদায় করে, 1 লক্ষ নেকি পাবে ইনশাআল্লাহ। তবে যারা ইমামের সাথে কাবাতে এসে সালাত আদায় করবে, তাদের অতিরিক্ত এই জামাতের আলাদা আবার সালাতের ফজিলত রয়েছে, সেটা ভিন্ন বিষয়। আল্লাহু আলাম। জি, আর তারপরে নফল সালাতের কথা বললেন, নফলকে আল্লাহ সামিল করতে পারেন, শুধু ফরজের সীমিত নাই, ফরজে তো পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুন ফিল মসজিদিল হারাম, সালাতুন ফি মসজিদি হাজা, এক সালাত, সেই সালাত ফরজ হোক অথবা নফল হোক, সমস্ত সালাতে ইনশাআল্লাহ তাআলা 1 লক্ষ গুণ পাওয়া যাবে। জি, কসর করলেও পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ। বারাকাল্লাহ। এই পর্যায়ে প্রশ্ন করবেন আমিনা। শুরুতে প্রশ্ন করার চেষ্টা করেছিলেন, আপনার ফোনটা নেট জনিত কারণে সমস্যা হয়েছিল, আপনি প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আমিনা, ফোনটা আনমিউট করে নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম। তো আমাদের এখানে আপনার কবর বিক্রি হয় মুসলমানদের জন্য এবং নন মুসলিমদের জন্য। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা কি আগে থেকে কবর কিনতে পারি কিনা? কিন্তু মুসলমানদের জায়গাগুলো সব ফিল আপ হয়ে গেছে, মানে সবাই কিনে ফেলছে, কোনো জায়গা নেই। এখন যদি আমরা কবর কিনতে চাই, তাহলে আমাদের নন মুসলিমদেররা বলতেছে তাদের ওখানে কবর আছে, আপনারা কিনতে চাইলে কিনতে পারেন, কিন্তু দেখা যায় যে আমরা দু একটা জায়গা আছে, কবর আছে বলিয়েন না, জায়গা খালি জায়গা আছে, তাই না? এটা বলুন। হ্যাঁ, কিন্তু নন মুসলিমদের ওখানে, তারা খ্রিস্টানদের ওখানে আছে, তো ওরা বলছে আপনারা চাইলে, ওরা বলতেছে আমাদেরকে যে তোমরা চাইলে কিনতে পারো। বাট আমার কোশ্চেন হচ্ছে, আমরা কি নন মুসলিমদের সাথে কবর দিতে পারি মুসলমানদের? একদম নন মুসলিমদের যে মানে সমাধি যেগুলো, মানে তাদেরকে দাফন করা হয় তার সাথে লেগে আছে একসাথে কাছাকাছি? জি, মানে ওদের জায়গাটাই, যেমন আমাদের এখানে এক সাইডে মুসলমানদের কবর দেওয়া হয় আর এক সাইডে খ্রিস্টান। আমাদের শুনে কিনে নিয়ে যদি পৃথক করা যায় সেটাকে, তাহলে তো জায়েজ হবে। আর না হইলে অমুসলিমদের কবরস্থানে মুসলিমকে দাফন করা যায় না, অমুসলিমদের কবরস্থানে মুসলিমকে দাফন করা যায় না, এরকম অমুসলিমকে মুসলিমদের কবরস্থানে দাফন করা যায় না, এটি মশলা মনে রাখতে হবে। তো যদি সেই জায়গাগুলো, জায়গা কিনলেন আপনি, যেন জায়গা কিনছেন, জমি কিনছেন, জমি কিনে আপনি ঘেরে নিলেন, যদি ঘেরার ব্যবস্থা থাকে যে আমরা আলাদা করে নিতে পারবো অমুসলিমদের মকবরা থেকে, তাদের কবরস্থান থেকে, তাহলে তো জায়েজ হবে। কিন্তু না ঘেরতে দেবেন না, তাদের মধ্যে থাকবে, আর পাশেই এটা হচ্ছে মুসলিমের কবর, এটা হচ্ছে খ্রিস্টান বা ইহুদির কবর, তাহলে যাইজ না, যাইজ না এরকম জায়গা। আল্লাহ হেফাজত করুক অমুসলিমদের বসবাসের ক্ষেত্রে।
আল্লাহ বলেন, এই জন্য তো মুসলিম দেশে বসবাসের কথা বলা হয়েছে। আল্লাহ জাযাকাল্লাহ খায়র শেখ। এরপর যা প্রশ্ন করবেন ইরফান আলী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আমি ইন্ডিয়া উত্তর দিনাজপুর থেকে বলছিলাম। বলেন, কি নাম? ইরফান আলী। বলেন। বলছি যে আমার প্রশ্নটা হচ্ছে কোরআন পড়ার সম্পর্কে নিয়ে, যে আমি বাংলাদেশের একটা সুফি আকিদার আলেমের কাছ থেকে শুনেছিলাম যে উনি বলছে কোরআন পড়লে শুধু যেটা অ্যারাবিক, মানে ফার্স্ট প্রথম পাতা থেকে লাস্ট পর্যন্ত যেটা শুধু অ্যারাবিক আছে ওইটা পড়তে হবে, তাহলে ওই রকম সব পাওয়া যাবে 10 নাকি প্রত্যেকটা পাতাতে। আর যেটা আমাদের, আমি যেটা পড়ছিলাম সেটা হচ্ছে একটা মানে লাইন আরবি আছে, একটা লাইন মানেটা, হ্যাঁ, তো ওটা পড়লে আমি বুঝতে পারতাম ওই এগুলা মানেগুলা, আর অন্তরে আমার ইয়ে ভয় ভীতি ফিল হতো। তো এটা পরে এই বক্তব্যটা শোনার পর সুই আকিদ আলম উনি শোনার পর যখন ওটা ইয়ে করছি, সিস্টেমটা চেঞ্জ করে দিয়েছি, আমি অ্যারাবিকটা পড়ছি অন্য টাইম, অন্য টাইমে ইয়েটা পড়ছি মানে মানে শোটা, তো আমাকে একটু মানে উপদেশ দিন যে আমি কিরকম পড়লে আমার মানে এটা ইয়ে হবে একটু। আমি পড়তাম আগে ওই মানে শোটা, ওটা পড়লে আমার সুবিধা হতো, তো এটা একটু বিস্তারিত বলবেন। জি জি জি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে উনি যে বলেছেন হয়তো ওনার উদ্দেশ্য আলাদা, আপনি ভুল বুঝেছেন, ওনার বক্তব্য ভুল বুঝেছেন। আশা করি উনি যদি ভালো আলেম হয়ে থাকেন কোরআন সুন্নাহ, তাহলে উনি এইভাবে ভুল বলবেন না, কিন্তু আপনি ভুল বুঝেছেন। এই বিষয়টি ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে যে মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, কেউ যদি কোরআনের একটি অক্ষর পড়ে তো এক নেকি পাবে, ওয়াল হাসানা তো বিআশরি আমসালিহ, আর এক নেকি 10 গুণ আল্লাহ করেন মিনিমাম, তাহলে এক অক্ষরে 10 নেকি, আলিফ লাম মিম 30 নেকি হলো। এটা অবশ্যই আরবি যেটা কোরআন, কোরআন মানে আরবিটা কোরআন, বাংলা তর্জমা ইংলিশ তর্জমা সেটার নাম কোরআন না, কোরআনের সেটি মানি বা অর্থ, কোরআনের মানি বা তাফসীর বা অর্থ বলতে পারে। তো এটাতে এই নেকি রয়েছে, বোঝা গেছে, জালিকাল কিতাবুল রাইবা ফিহি, এতে নেকি রয়েছে। কিন্তু আপনি বলবেন যে আমি এই কিতাবে কোনো সন্দেহ নেই, এই যে এই কিতাবে বললাম যতগুলি বাংলা অক্ষর হলো এতেও 10-10 করে নেকি পাবো না, এটা পাবেন, এটা হচ্ছে এই হাদিসের অর্থ। তো উনি হয়তো যিনি আলোচনা করেছেন তিনি এই কথাটি বুঝাতে চেয়েছেন, আর এটা ঠিক আপনাদের যদি এটা বুঝিয়ে থাকে। কিন্তু আপনি যেটা বুঝেছেন সেটা হচ্ছে যে শুধু মন্ত্রের মতো কোরআন পড়তে হবে শুধু নেকির জন্য, আর অর্থ বুঝবো না, অর্থ পড়বো না, না, এইভাবে কিন্তু সালাফে সালেহিনরা পড়েন নাই। সালাফদের আদর্শ এটা নয় যে বিনা বুঝে কোরআন পড়া, ভালো করে শুনে, সালাফদের আদর্শই নয় এটা, এটা তো অনারবরা কোরআনের জ্ঞান রাখে না কিন্তু নেকির আশা রাখে, এখন কি করবো, সুতরাং বুঝি আর না বুঝি শুধু পড়তে থাকে। কিন্তু চিন্তা করেন যে সাহাবাই কিরামগণ, তাবেইন, তাওয়া তাবেইন, তারা কোরআন পড়েছেন না বুঝে পড়েছেন, আর কোরআন পড়ার উদ্দেশ্যটা কি? আসল তো উদ্দেশ্য বুঝে মাসলিহা বুঝতে হবে, উদ্দেশ্যটা কি, টার্গেট কি আপনার? এমন কোন পৃথিবীতে কিতাব আছে, পুস্তক আছে যেটা না বুঝে পড়া হয় একমাত্র কোরআন ছাড়া? একমাত্র কোরআন ছাড়া পড়া হয়, তাহলে কোরআনের সাথে এটি তো দুর্ব্যবহার, খারাপ আচরণ। হ্যাঁ, প্রাথমিক অবস্থা অবশ্যই কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত একটি ইবাদত, এটি আপন জায়গায় ঠিক আছে, কিন্তু এর মানে এই নয় যে সারা জীবন শুধু নেকি নেকি নেকির আশা রাখবো, আর কোরআনে আল্লাহ কি সম্বোধন করলে তা মোটেই বুঝলাম না, পড়লাম না, না, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে কোরআন তর্জমা তফসির সহ পড়ে আল্লাহর সম্বোধন বোঝার জন্য যথাসাধ্য চেষ্টা করা আপন আপন জায়গা থেকে। এই জন্য আপনি তরিকা পাল্টেছেন, সেটা ভুল করেছেন, আপনার উচিত হবে আবার ফিরে যান আপন তরিকায়, আর আপনি তেলাওয়াত করেন একটি আয়াত বা পাঁচটি আয়াত তেলাওয়াত করেন, আর পাশাপাশি আয়াতটা তেলাওয়াতের সাথে যদি তর্জমা তফসির পড়েন, শুধু তর্জমা পড়ে লাভ নেই, তর্জমা পড়ে কি বুঝবেন, তর্জমা বা তফসির পড়েন অথবা কারো তফসির শুনে, আমার 30 পারা কোরআনের তফসির আছে, আপনি খুলে রাখলেন আর কোরআনের আরবি আরবি এটা তেলাওয়াত করছেন আর পুরো তফসিরটা শুনছেন, এইভাবে যদি শোনেন তাহলে ধীরে 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 আল্লাহর কালাম কোরআনে কারিম ভালো বুঝতে পারবেন, যে আল্লাহ আমাকে কি সম্বোধন করেছেন, আল্লাহর কি খেতাব, কি সম্বোধন, এটা হচ্ছে উদ্দেশ্য। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো এইভাবে কোরআন পড়বেন, কোরআন অর্থও পড়বেন, তর্জমা তফসিরও পড়বেন।
নেকি আপনি সেই মানে এক এক অক্ষরে 10 নেকি পাবেন না, কিন্তু কোরআনের জ্ঞান অর্জন যে এলিম হাসিল করা ফরজ সেটার জন্য আপনি কোরআনের তর্জমা পড়ছেন, তফসির পড়ছেন, তার নেকি অবশ্যই এক্সট্রা আলাদা হয়েছে। আর সবচাইতে উত্তম তরিকা হচ্ছে যে আপনি কোরআনের একটি দুটি তিনটি আয়াত পড়েন বা একটি করে আয়াত পড়েন, তার সাথে তর্জমা, তার সাথে তফসির পড়েন আর বোঝার চেষ্টা করেন। যদি সেখান থেকে বুঝে উঠতে না পারেন, এত সহজ নয় যে কোরআন তর্জমা তর্জমা তফসির অনেক মাদ্রাসা পড়ারও বুঝতে পারে না যে আল্লাহ কি বলতে চাইছেন, তফসির পড়ে মিলাতে পারেন। সুতরাং আপনি যদি সহযোগিতা নেন যারা সহজভাবে তফসির করেছেন, সেই তফসিরটা শোনার পরে আপনি আয়াতগুলো বোঝার চেষ্টা করেন, মাসলা মাসাইল গুলি আকিদা গুলি বোঝার চেষ্টা করেন, এটা সবচেয়ে ভালো। এলম হাসিল হইলো কোরআনের তেলাওয়াত হইল, আর তেলাওয়াত মানে শুধু খতম করা না, এটা তো পরবর্তী কালের লোকেরা শুরু করেছে, যত খতম দিতে পারবো তত মনে হয় নেকি নিয়ে নেকির ভান্ডার নিয়ে জান্নাতে যেতে পারবো, কিন্তু এটি আসলে খালাফদের তরিকা, পরবর্তী কালের লোকদের ভুল তরিকা আর বা অনুত্তম তরিকা। উত্তম তরিকা তারা সালাফে সালিহিনের সাহাবায়ে কেরামদের স্বর্ণ যুগের ছেড়ে দিয়েছে, সেটা হচ্ছে কোরআন বুঝে পড়তে হবে, না বুঝে নয়, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ বারাকাল্লাহ। তো আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে, আজকের সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ, যার মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। প্রশ্ন করবেন খলিলুর রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শর্মাদিত শেখ, আমি ইন্ডিয়া আসাম থেকে। বলেন কোন ডিস্ট্রিক্ট আসাম? আসাম হুজাই। মুক্তি বলি না, কিন্তু পর্যায়ের সময় আর কি নিয়ত সুন্নতের নিয়তটা আসিয়া যায়, সংকল্পনা সেইটাই, মুক্তি বলি না সেইটা। মুখে বলা তো বেদাত, মুখে বলা চলবে না, তাড়াহুড়াতে আসিয়া যে নিয়তের সময় মানে ফরজটা না সংকল্পনা করে সুন্নতের ইয়েটা আসিয়া যায়, কোন সময় আসিয়া যায়, সব সময় কোন সময়, তাহলে কি আমি রি নিয়তটা করবো নাকি? নিয়ত করার জন্য আপনাকে কিছুক্ষণ স্থির হইতে হবে এমন বিষয় নয়, আসলে এটা ভুল বুঝছেন। যেটা বলতে চাইছি আমি আপনার প্রশ্ন উত্তরে, সেটা হচ্ছে যে আপনি যেমনই পানির কাছে আসলেন, পানি নল খুললেন বা পানি নিতে লাগলেন হাতে উজু করার জন্য, সেটাই নিয়ত হয়ে গেল, নিয়ত হয়ে গেল, অন্তর সংকল্প হয়ে গেল, এখন কাজ করেন। তাড়াহুড়া করে উজু করা যায় যাচ্ছে, সর্বনিম্ন একবার করে উজুর অঙ্গ গুলি ধৌত করতে হবে, একবার করে উজুর অঙ্গ ধৌত করতে হবে এটা কমপক্ষে। দুই নম্বর কথা যে একবারে যাতে করে উজুর অঙ্গগুলি পুরো ধোয়া হয় এবং পুরোতে পানি পৌঁছে যায়, কোনো জায়গায় শুকনো না থাকে। যদি শুকনো থাকে তাহলে উজু হবে না, তাড়াহুড়া করতে গিয়ে শুকনো থেকে গেল। অনেকে উজু করতে গিয়ে 5 মিনিট লাগে, না এটা বাড়াবাড়ি, উজু 1 মিনিট 2 মিনিটও হইতে পারে, তাড়াতাড়ি হইতে পারে, জামাত শুরু হয়ে গেছে তাড়াতাড়ি উজু করছেন। আপনি 3 বার করে ধৌত না করে একবার করে ধৌত করলেন, কিন্তু আপনাকে নিশ্চিত হইতে হবে যে আপনার উজুর অঙ্গগুলি এই জায়গাগুলি শুকনো নেই, শুকনো নেই। তারপর টাকনার পেছন দিকে যদি দেখতে পাচ্ছেন হয়তো সেই জায়গাগুলি শুকনো নেই, যে জায়গাগুলো নিচু হয়ে আছে বা চামড়া জড়াই আছে, আর সেই জায়গাগুলি যেন শুকনো না থেকে যায়, তো এই বিষয়গুলি যেন মনে থাকে। জি আশা করি বুঝতে পারছেন। শেখ অনেক সময় হয়ে গেল, তো ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করে দেন। পাশাপাশি আমাদের কোন ব্রাদার অথবা সিস্টার আমাদের কাছে আপনার কাছে দোয়া চেয়েছেন তার জন্য এবং তার ফ্যামিলির জন্য, আর এর সাথে বলবো শেখ আমাদের অনেকেই অসুস্থ, সকলের জন্য একটু দোয়া করে আজকে শেষ করে দেবো ইনশাআল্লাহ। জি আমাদের আলোচনার শেষে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকারী জ্ঞান দান করেন, ভালো নেক আমলে তৌফিক দান করেন, দিনের কাজ করে যাওয়ার তৌফিক দান করেন। রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে সব ভাই বোনেরা আমাদের সাথে আছেন, বিশেষ করে তাদের জন্য দোয়া করি, প্রত্যেক মুমিন মুমিনাতের জন্য দোয়া করি যারা তাওহীদের উপর রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেক হায়াত দান করেন। যেসব ভাই বোনেরা আমাদের সাথে আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেসব প্রয়োজন রয়েছে আল্লাহ প্রয়োজন যেন পুরো করে দেন, জায়েজ প্রয়োজন
আর বালা মুসিবত থাকলে দূর করে দেন, অসুস্থতা থাকলে শিফা দান করেন। রব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমের ছেলে মেয়েদের ইমান ইসলামের ওপর তরবিয়তের তৌফিক দান করেন। আর যেসব ভাই বোনদের যে কোনো সমস্যা রয়েছে আল্লাহ যেন সেগুলি সমাধান গুরুত্ব দান করেন। দোয়া করি বিশেষ করে আমাদের মুসলিম ভাই বোনেরা যারা ইমানের অবস্থায় এই ভূমিকম্পে তুরস্কে এবং সিরিয়ায় ভূমিকম্পে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদের মাফ করে দেন, তাদের শাহাদাত কবুল করেন যারা ইমানের অবস্থায় গিয়েছে। যারা অসুস্থ আছে, যারা আহত হয়েছে, আল্লাহ তাদের দ্রুত শেফা দান করেন। এবং যারা খারাপ লোক তাদেরকে সংশোধন, পাপী যাদের পাপের কারণে হয়তো বালা মুসিবত এসে থাকে, আজাব এসে থাকে, আল্লাহ তাদের সংশোধন করে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পাপীদের কারণে ধ্বংস না করে দেন। আল্লাহ ওয়ালা তুআখিযনা বিমা ফাআলা সুফাহু মিন্না, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলা আল্লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, রব্বানা ওয়াগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। যেসব ভাই বোনরা দোয়া চেয়েছেন অথবা দোয়া চাননি, কিন্তু প্রত্যেকের দোয়ার প্রয়োজন রয়েছে, আমরা সকলের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াত দান করেন, আমাদের দিন দুনিয়ার সবকিছুতে আল্লাহ রাব্বুল আলামিন যেন সার্বিক দিক থেকে বরকত দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।